আমার প্রিয় সহকর্মী এবং প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, এই মুহূর্তে ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের সকলকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে শুভ সকাল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই করোনাকালীন সময়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার মধ্যে ধরে রাখা এবং পদার্থবিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা জন্মানো এবং গবেষণা বা রিসেন্ট যে আবিষ্কার সম্পর্কে জানানো, এটার জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম। গত জুন মাস থেকে আমরা ইন্টারন্যাশনাল ফিজিক্স ওয়েবিনার আয়োজন করে আসছি। ইতিমধ্যে আমরা 59টি ওয়েবিনার সম্পন্ন করেছি। আজকে আমাদের 60তম ফিজিক্স ওয়েবিনার। তো আপনাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের এই কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছি। তো আজকে আমাদের যে আয়োজন, সে আয়োজনে আমরা যাকে পেয়েছি, আমি গর্ব করে বলবো যে যাকে দিয়ে আমাদের এই আয়োজনটা শুরু করেছিলাম, আপনারা সবাই জানেন যে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর সালেহ আহসান নকিব স্যারকে দিয়ে আমরা আমাদের আয়োজনটা শুরু করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো স্নেক পিক ইনটু দ্য ব্ল্যাক হোল। আমরা সবাই জানি যে 2020 সালের যে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে, এবং যে তিনজন বিজ্ঞানী আমাদের, আমরা সবাই জানি যে এই 2020 সালে নোবেল প্রাইজ পেয়েছে রজার পেনরোজ, রেইনহার্ড গ্যাঞ্জেল এবং অ্যান্ড্রু বেজ, তারা সবাই এই বিষয়ের উপরই পেয়েছে। স্যার এই বিষয়ে বিস্তারিত বলবে আমাদের মাঝে। আমরা একটু একটু যে জিনিসটা হলো যে সবাই আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ, এবং স্যারকে আমরা ইতিমধ্যে আমাদের মাঝে পেয়েছি, এজন্য স্যারকে আমি আগে স্বাগতম জানাচ্ছি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের ফিজিক্স ওয়েবিনারে স্বাগতম স্যার। আসসালামু আলাইকুম স্যার, এবং শুভ সকাল। তোমাকে অনেক ধন্যবাদ, শুভ সকাল এবং আমার সালাম। তোমাকে অনেক ধন্যবাদ প্রীতম এই আয়োজনের জন্য। আমরা স্যার খুবই কৃতজ্ঞ স্যার আপনার প্রতি, যে আপনার হাত ধরে আমরা এই নতুন একটা যে ফিজিক্স ওয়েবিনারের কনসেপ্টটা আপনার সহযোগিতায় আমরা শুরু করতে পেরেছিলাম। আজকে আমরা 60তম শেষ করে 61তমতে আমরা যাত্রা শুরু করছি। তো এর জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ স্যার, আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আমরা বিভিন্ন দেশের বড় বড় বিজ্ঞানীকেও আমরা আনতে পেরেছি, এবং তার জন্য স্যার আপনার যে আসলে আপনার যে ইন্সপায়ার করেছেন আমাদেরকে সবসময় বিভিন্নভাবে, এর জন্য স্যার আমরা সবাই আসলে কৃতজ্ঞ আপনার প্রতি। তো যারা দর্শক, আপনারা জানেন যে আমাদের ওয়েবিনারগুলো আমরা তিনটা ভাগে ভাগ করি। প্রথমে আমি সংক্ষিপ্ত আকারে আমরা চেষ্টা করি যে আমাদের স্পিকার সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই, যদিও আমাদের স্যারকে সবাই আপনারা চেনেন। তারপরে আমাদের স্পিকার আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করবেন, এবং শেষে আমাদের একটা সময় থাকবে যে সময়ে যে কেউ চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন, এবং পাশাপাশি আপনারা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে কমেন্টের মাধ্যমেও কিন্তু আমাদের স্পিকারকে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। তো এখন চলুন দেখি আপনার আজকে আমাদের যে ওয়েবিনার, তার স্পিকার আমাদের স্পুদ্ধ স্যার ডক্টর সালেহ আহসান নকিব স্যার। স্যার এখন কর্মরত আছেন প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ইউনিভার্সিটি অফ রাজশাহীতে, এবং আমরা যদি স্যারের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখি, স্যার কিন্তু স্যারের ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, এবং তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে। এবং আমরা স্যারের যে বিভিন্ন দেশের যে ভিজিটিং প্রফেসর বা রিসার্চ হিসেবে ছিল এটা, এবং স্যার চাইলে যে বিদেশেও থাকতে পারতো, এটা কিন্তু আমরা সবাই জানি, এবং স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ যে স্যার বড় বড় সুযোগ ছেড়ে আমাদের দেশে এসেছে দেশকে সেবা করার জন্য, দেশকে বিজ্ঞানের যে আমরা আন্দোলন এখন শুরু হয়েছে সেটাকে নিয়ে দেশকে উন্নত করার যে একটা প্রয়াসে আমরা আছি, সেখানে সে যাতায়াতে স্যার শরিক হয়েছে, এই জন্য স্যারের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। আমরা দেখি স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোর্সগুলো পড়ায়, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, অ্যাডভান্স সলিড স্টেট ফিজিক্স এবং ইলেকট্রোম্যাগনেটিজম, এবং স্যারের যে রিসার্চ ফিল্ড, স্যার রিনাউন্ড একজন রিসার্চ স্যার বাংলাদেশে, এবং স্যার সুপার কন্ডাক্টিভিটি ইন হোল জোপ কিউপ্রেট স্ট্রংলি কোরিলেটেড ইলেকট্রনিক সিস্টেম, এক্সপেরিমেন্টাল লো টেম্পারেচার ফিজিক্স, মেকানিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড অপটো ইলেকট্রনিক প্রপার্টিস অফ মেটালিক ন্যানো অ্যালোমেনেস সুপার হার্ড মেটেরিয়ালস, অ্যাপ্লিকেশন অফ ডেন্সিটি ফাংশনাল থিওরি ইন সুপার কন্ডাক্টিং সিস্টেম, ডিরেক্ট সেমি মেটালস অ্যান্ড টপোলজিক্যাল সিস্টেম, নভেল লো অ্যান্ড হাই ট্রানজিশন টেম্পারেচার কম্পাউন্ডস। আমরা যদি স্যারের রিসার্চ গেট আইডি দেখি, যদিও হয়তো আপডেট হয়েছে এটা পুরাতন, যে 42.14 রিসার্চ গেট পয়েন্ট স্যারের, এবং গুগল স্কোর আইডিও একটা 1200-র উপরে। এটা আমার এই ডাটাটা নিয়েছি 2 মাস আগে, সো একটু ইম্প্রুভ হয়েছে, এখন 1300-র মতো হয়ে যাবে স্যারের।
স্যার হয়তো বলতে পারবে। আমরা রিসেন্ট পাবলিকেশন দেখি, এর মধ্যে আরো অনেক পাবলিকেশন হয়েছে, স্যার হয়তো আপডেট করেনি, আমরা ওয়েবসাইটে যা পেয়েছি নিয়েছি, স্যার হয়তো আরো ডিটেলস বলতে পারবে। স্যারের আমরা দুটো বই আমরা দেখছি, স্যারের যে দুটো বই লিখেছে এবং প্রায় 100টার উপরে স্যারের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালে স্যারের পাবলিকেশন আছে। তো আমরা সবাই আসলে গর্ববোধ করি স্যারকে নিয়ে এবং আমাদের মাঝে স্যারকে পেয়ে আসলে সত্যি আনন্দিত। সবাইকে ধন্যবাদ, আমাদের আসলে এখন যাওয়ার সময় হয়ে গেছে স্যারের কাছে। স্যারকে আমরা আবার স্বাগতম জানাচ্ছি, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আবার স্বাগতম স্যার, আপনি শুরু করতে পারেন স্যার। অনেক ধন্যবাদ প্রীতম, ইউ হ্যাভ বিন ভেরি কাইন্ড আর কি। আসলে তো আমি বারবার যে কথাটা বলি সেটাই আবার একটু পুনরাবৃত্তি করি, এই যেসব দেখালো টেখালো আমার আসল পরিচয় তো সেখানে না, আমার আসল পরিচয় হলো পদার্থবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে। তো সকল পরিচয়ে ছাপিয়ে যায় আমার ছাত্র পরিচয়, এই ছাত্র পরিচয়টাকেই আমি ধারণ করার চেষ্টা করি আর কি। আর সবার মতো আমিও একটু একটু করে শেখার চেষ্টা করছি, কিছুটা শিখতে পারছি, কোথাও হোঁচট খাচ্ছি, এই তো। তো আমি প্রীতমকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে এই যে হাঁটি হাঁটি পা পা করে যে আজকে 60তম ওয়েবিনার, এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অসম্ভব বিশাল ব্যাপার আর কি। কারণ আমার মনে হয় না এই ধরনের কোনো উদ্যোগ এই এর আগে এই দেশে আর কেউ নিয়েছেন, এবং এটা খুবই সফল হয়েছে। আপনারা যদি দেখেন যে প্রীতম কোন মানের পদার্থবিদদের দেশ বিদেশ থেকে এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছে, তো এটা একটা মস্ত বড় কাজ। আমি আমার ছাত্র, আমি ছাত্রদের খুব প্রশংসা করতে পছন্দ করি না, আমি বরং বকাবকি করে রাখতে পছন্দ করি, কিন্তু এটা আসলে একটা বিশাল কাজ হয়েছে। তো আজকে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অনেকটা হঠাৎ করেই ঠিক করা, যে এবার যেহেতু 2020 সালে পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন তিনজন, যাদের ভিতরে একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যিনি জেনারেল রিলেটিভিটির একজন দিকপাল, বাকি দুজন হচ্ছেন আমরা যাদের বলি অবজারভেশনাল অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিক্সে তারা কাজ করেছেন এবং অবজারভেশনটা তাদের কাজ ছিল। আমাদের মহা মানে আমরা যে গ্যালাক্সিতে আসি সেই গ্যালাক্সির কেন্দ্রে তারাদের গতিবিধি সেগুলো তারা পর্যবেক্ষণ করেছেন। এবং এই যে দুই ধরনের কাজ, এই দুই ধরনের কাজের ভিতরে যে যোগসূত্র ছিল সেই যোগসূত্র ছিল হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এই অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি এবং জেনারেল রিলেটিভিটিকে একটা মানে এক ছাতার নিচে নিয়ে এসেছে, এবং সেগুলো বিবেচনা করেই কিন্তু এই বছর তিনজন বিজ্ঞানীকে পদার্থবিদকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তো আমার একটু মনে হলো যে এই যে ব্ল্যাক হোল নিয়ে তো মানুষের কৌতূহলের শেষ নেই, এবং এটা নিয়ে সদ্য নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে, এই অবস্থায় বোধহয় সবার জন্য একটু বোধগম্য করে ব্ল্যাক হোল সম্পর্কে একটা আলোচনা হলে খারাপ হয় না। তো এইটা আমার মাথায় আসা মাত্রই এটা প্রীতম একেবারে এই কষ্টটা নিজের কাঁধে তুলে নিল এবং এই ওয়েবিনারের আয়োজনের সম্পূর্ণ কৃতিত্বতা, এটা করতে যে কিছু সমস্যা হয়েছে সেগুলো পরের কথা আর কি। তো আলটিমেটলি আজকে এটা আমরা করতে যে পারছি এটা এটা এটার জন্য আমি তাকে অনেক ধন্যবাদ দিয়ে। তো আমি প্রথমে একটা কথা বলে রাখি যে আমি যেটুকু পদার্থবিজ্ঞানের ছাত্র হিসেবে শিখছি সেটা মূলত কন্ডেন্সড ম্যাটার ফিজিক্স। ব্ল্যাক হোল বা অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি এগুলো কিন্তু বা কসমোলজি ওই সেন্সে আমার নিজের কোর ইন্টারেস্ট না, আমার শখের বসে এগুলো নিয়ে কিছু লেখাপড়া আসে, আমি সেগুলোর উপর ভিত্তি করেই আজকে কিছু কথাবার্তা বলবো। কাজেই খুব যে স্পেশালিস্ট এবং রিগারাস সব কথাবার্তা এই ওয়েবিনার থেকে পাওয়া যাবে সেটা কিন্তু পাওয়া যাবে না, এটার এটার ভিতরে খুব মজার কিছু জিনিস আছে, আমি সেগুলো একটু শেয়ার করতে চাই। এবং আমি চাই যে ফিজিক্সের যে মজাটা, যে আনন্দটা, সেটা সবার ভিতরে কম বেশি ছড়িয়ে পড়ুক আর কি, এটার একটা বিশাল মূল্য আছে। তো আমি আর কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। প্রীতম আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? জি স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি এবং আমি স্লাইড শো শুরু করছি। স্লাইড কি দেখা যাচ্ছে একটু জানাবেন আমাকে? থ্যাংক ইউ। আপনারা সবাই আজকের ওয়েবিনারের বা প্রেজেন্টেশনের টাইটেলটা জানেন, স্নিক পিক ইনটু দ্য ব্ল্যাক হোলস। আমি একটু ব্ল্যাক হোলের ভেতরটা দেখতে চাই। আসলে টাইটেলের ভিতরে একটু সমস্যা আছে যে ব্ল্যাক হোলের ভেতরটা ঠিক ওইভাবে দেখা যায় না, ইভেন স্নিক পিক ইজ নট পসিবল। কিন্তু আসলে কি বলতে চাচ্ছি সেটা বোধহয় সবাই বুঝতে পারছেন, যে আমরা একটু ব্ল্যাক হোল নিয়ে একটু জানতে চাই, এবং যেটুকু আমরা জানতে চাইবো সেটা খুব একটা সংক্ষিপ্ত পরিসরে, কারণ ব্ল্যাক হোল নিজেই একটা পদার্থবিজ্ঞানের মানে পাঠ্য বিষয় এবং এটা নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে, এত মোটা মোটা বই পুস্তক আছে যেটা বলে শেষ করা যাবে না। কাজে একটা স্বল্প সময়ের ভিতরে আমাদের একটা স্নিক পিকের চেয়ে বেশি এগোনোর কোনো সুযোগ নেই।
তো আমি সালেহ হাসান নাকি প্রীতম আগেই বলেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে কাজ করছি। আমরা শুরু করছি, আমরা মূল স্লাইড গুলোতে যাচ্ছি। ব্ল্যাক হোল নিয়ে কথা বলার আগে আমি একটু একটা শব্দ নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে ব্ল্যাকের ভিতরে, ব্ল্যাক হোলের ভিতরে যে দুটো শব্দ আছে, একটা হলো ব্ল্যাক, একটা হলো হোল। আমাদের কিন্তু এই যে দৈনন্দিন জীবনে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে। এই যে হোল, মানে যেটা আমরা বাংলায় বলি গর্ত, এখানে বলা হয় বিবর, গর্তটা আসলে কি জিনিস? ব্ল্যাক হোল তো ডেফিনেটলি, যারা ব্ল্যাক হোল সম্পর্কে ভালো জানেন না তারাও বলবেন যে ব্ল্যাক হোল একটা জিনিস, সামথিং। এখন এই যে ব্ল্যাক হোলের ভিতরে যে হোল আছে, সেই হোলটা কি জিনিস, সেই হোলটা কি জিনিস? হোল হচ্ছে গর্ত। এখন প্রথম কথা হচ্ছে, গর্ত কি আসলে একটা জিনিস? এই প্রশ্নে যদি আমরা আসি তাহলে খুব একটা মজার ঘটনা ঘটবে, যে আসলে গর্ত তো কোনো জিনিস নয়, এবং স্ট্রিক্টলি স্পিকিং হোল বলে কোনো বস্তু নেই। তাহলে হোলটা কি, যে ব্ল্যাক হোলে হোল শব্দটা আসে? কথাটা হচ্ছে, আপনি যদি একটা ওয়ালের কথা চিন্তা করেন, একটা দেওয়ালের কথা চিন্তা করেন, তাহলে সেই দেওয়ালে যদি একটা ছিদ্র থাকে, আপনি কিন্তু বিভিন্নভাবে সেই ছিদ্রকে বর্ণনা করতে পারেন। এই ছিদ্রটা তার ডায়ামিটার কত, এটা যদি বৃত্তাকার হয় তাহলে এর সার্কামফেরেন্স কতখানি, এই ছিদ্রটা ছোট না বড়, এর ভিতর দিয়ে একটা মানুষ পার হয়ে যেতে পারবে কি পারবে না, অনেক রকম বৈশিষ্ট্যের কথা বলা যায়। কিন্তু ছিদ্রটা কি একটা জিনিস? এই প্রশ্নের উত্তর বোধ হয় আমরা সবাই একমত হবো, ছিদ্রকে ওইভাবে জিনিস বলা যাবে না, ছিদ্র কোনো জিনিস নয়। তাহলে ছিদ্রটা ওয়ালের রেসপেক্টে কি, ওই দেওয়ালের রেসপেক্টে কি? ওই দেওয়ালের রেসপেক্টে ছিদ্রটা হলো ওই দেওয়ালের একটা প্রপার্টি, একটা দেওয়ালের জ্যামিতির একটা বৈশিষ্ট্য। তাহলে দেখা যাচ্ছে যে এই যে গর্তের কথা আমরা বলছি, এই বিবরের কথা আমরা বলছি, এই বিবর কিন্তু কোনো জিনিস নয়, এইটা ওই যে দেওয়াল, সেই দেওয়ালের জ্যামিতির একটা পার্টিকুলার প্রপার্টি। তো এই এই কথাটা আমি প্রথমে একটু বলতে চেয়েছি এই জন্য, যে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি সেই শব্দগুলো কি অর্থ অর্থ বহন করে সেইটা কিন্তু একটু ভালো করে আমাদের খতিয়ে দেখা উচিত। খুব মজার সব জিনিস আসছে। এখন কথা হলো, তাহলে আমরা যেটা বুঝলাম যে গর্ত তো ঠিক জিনিস না, এটা হলো আমরা যে জিনিসের সাপেক্ষে গর্ত নিয়ে কথা বলছি তার একটা প্রপার্টি। তাহলে ব্ল্যাক হোলটা, ব্ল্যাক হোলটা তাহলে কিসের প্রপার্টি? ওটা কি আসলে একটা হোল? ওটা কি একটা জিনিস? অনেক রকম প্রশ্ন আমাদের মাথার ভিতরে যায়। তো সেই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই তাহলে আমরা বলবো যে ব্ল্যাক হোল বুঝতে গেলে আমাকে যেটা বুঝতে হবে সেটা হলো স্পেস টাইম। আমরা বলি স্থান কাল, যেমন দেওয়ালের গর্ত শুধু গর্তটা বোঝা যায় না, আমরা যদি দেওয়ালকে বাদ দিই তাহলে এই গর্তের কোনো অস্তিত্ব থাকে না। তেমনি ব্ল্যাক হোলকে যদি আপনি বুঝতে চান তাহলে আপনার যে জিনিসটা দরকার সেটা হলো আপনাকে স্থান এবং কাল সময়ের সম্পর্কে আপনার একটা ধারণা। এইখানে এর আগের স্লাইড এবং এই স্লাইডে আমি যে বিষয় নিয়ে কথা বলছি এই কথাগুলো আমি একটা পার্টিকুলার বই থেকে নিয়েছি, আপনারা স্লাইডের শেষে সেটা রেফারেন্স পেয়ে যাবেন। আমি এই স্লাইডে যেখানেই কোনো বই অথবা কোনো ওয়েব পেজ থেকে কোনো ধারণা ধার করেছি সেটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি এবং সেটা আপনারা এখানে পাবেন। স্পেস টাইম, আমরা যেটাকে বলছি স্থানকাল, এবং ব্ল্যাক হোল এই স্থানকালের একটা বৈশিষ্ট্য, এটা যদি আমি বলি তাহলে তো প্রথম প্রশ্ন যেটা জাগে যে স্থানকাল কি জিনিস, স্থানকাল কি জিনিস, এইটার একটা চমৎকার সংজ্ঞা দেয়া কিন্তু ভেরি চ্যালেঞ্জিং, অনেক কঠিন একটা কাজ। যদিও সমস্ত ঘটনাই ঘটে স্থানকালের পটভূমিতে, কিন্তু স্থানকালের সংজ্ঞা দেওয়া কোনো সহজ কাজ না। এখানে আমি একটা সংজ্ঞা এখানে দিয়েছি, এখানে একটা সংজ্ঞা আমি দিয়েছি, যেই সংজ্ঞা ইন এ সেন্স কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা, স্পেস টাইম ইজ দ্য অন্টোলজিক্যাল সাম অফ অল ইভেন্টস অফ অল থিংস। মানেটা কি একটু প্রথমত ইংরেজি মনে হচ্ছে, এর মানে হলো স্থানকাল হচ্ছে সমস্ত ঘটনা এবং সমস্ত জিনিস যেই পটভূমিতে সংঘটিত হয়, যেই পটভূমিতে সমস্ত জিনিসের অবস্থান এবং সমস্ত ঘটনার বর্ণনা, তার যদি আমি একটা যোগফল নিই তাহলে সেইটাকে আমরা স্থানকাল বলতে পারি।
আমি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে বলি, কারণ এগুলো নিয়ে নিজের মস্তিষ্কে যখন আমরা প্রসেস করব তখন এটা থেকে একটা ভালো অর্থ বের হবে। তাহলে স্পেস টাইম কি? স্পেস টাইমের সমস্ত ঘটনা ঘটে এবং যাদেরকে আমরা বস্তু বলি তার সমস্ত কিছুর অবস্থানই হলো এই স্পেস টাইম, এবং এর যে পরিবর্তন সেই পরিবর্তন আমরা যখন বুঝতে চাই তখন আমাদের স্থান কালের ধারণার প্রয়োজন। আমাদের পদার্থবিজ্ঞানে এই জিনিসগুলোকে আরো কম্প্যাক্ট ওয়েতে প্রকাশ করার উপায় আছে, কিভাবে সেটা প্রকাশ করা হয় আমি এখানে তার একটা উদাহরণ দিয়েছি, এবং এই উদাহরণটা দিয়েছি এই জন্য যে যে ভাষায় পদার্থবিজ্ঞানে অথবা গণিতে স্পেস টাইমে স্পেস টাইমকে কম্প্যাক্টলি কি বলে ডিফাইন করা হয় সেটা সাধারণের বোঝার আওতার অনেকটাই বাইরে। ইভেন সাধারণ কি, আমরা যারা মানে পদার্থবিজ্ঞানের খুব গভীরে ঢুকিনি তারা কিন্তু এইখানে কি কথাগুলো বলা হচ্ছে সেটা বুঝতে পারবো। যেমন এখানে লেখা আছে স্পেস টাইম ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ সি, যার উপরে একটা সাফিক্স আছে ইনফিনিটি, ডিফারেন্সিয়েবল ফোর ডাইমেনশনাল রিয়েল ম্যানিফোল্ড। এর মানেটা কি? এর মানে বুঝতে গেলে এই জার্গন গুলো তার মানে টেকনিক্যাল টার্ম গুলোর ভিতরে খুব গভীরভাবে ঢুকতে হবে, যেগুলো আসলে এই প্রেজেন্টেশনের জন্য প্রয়োজন নেই। কিন্তু আমি একটা উদাহরণ দিয়েছি যে কোন ভাষায় আপাত যেগুলোকে আরো সহজভাবে প্রকাশ করা যায় সেগুলোকে কিভাবে পদার্থবিজ্ঞানের বইগুলোতে অথবা ডিফারেন্সিয়াল জিওমেট্রির বইগুলোতে অথবা টপোলজির বইগুলোতে কিভাবে প্রকাশ করা হয়, এটা আমি দিয়েছি এই জন্য যে প্রথমে একটু ভয় পাইয়ে দিতে চেয়েছি, কারণ যারা এই আজকের ওয়েবিনারে অংশ নিচ্ছেন তাদের মধ্যে আমি জানি একজন মানে একটা বড় অংশই হয়তো ওই রকম হার্ডকোর পদার্থবিজ্ঞানের ছাত্র নন, তারা নিশ্চয়ই এরকম প্যারাগ্রাফ দেখলে খুব ভয় পেয়ে যাবেন। তো এরপরে আমি তাদের একটু অভয় দিতে চাই যে আমি এই প্রেজেন্টেশনে এই ধরনের জার্গন যতদূর সম্ভব অ্যাভয়েড করব এবং এই ধরনের কমপ্লিকেশনের ভিতরে আমি আপনাদের না ফেলার চেষ্টা করব। কিন্তু কিপ ইন মাইন্ড যে এগুলোকে যদি আমি শক্ত করে কাঠামোর ভিতরে গাণিতিক ভাবে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু অনেক কঠিন কঠিন টার্ম চলে আসে। আমরা এমনি যদি এখন উইকিপিডিয়াতে দেখি অথবা যদি একেবারে সাধারণ ডিকশনারিতে দেখি অথবা বিজ্ঞানের ডিকশনারিতে দেখি, সবাই বুঝতে পারে এমন ভাবে যদি আমরা ব্ল্যাক হোলকে ডিফাইন করতে চাই তাহলে এগুলোকে যেভাবে ডিফাইন করা হয় তার এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। সেটা হলো যে স্পেস টাইম, তার মানে যেখানে সমস্ত ঘটনা ঘটে, কোনো ঘটনার পরিবর্তন এক সময় থেকে আরেক সময়ে, এক স্থান থেকে আরেক স্থানে কি ধরনের পরিবর্তন হয় সেটা বোঝার জন্য আমার যে পটভূমি দরকার, দ্যাট স্পেস টাইম। পটভূমি শব্দটার ভিতরেও কিন্তু গণ্ডগোল আসে, কিন্তু আপাতত সেই গণ্ডগোলের ভিতরে আমি ঢুকছি না, কিন্তু এর ভিতরে গণ্ডগোল আসে। পটভূমিকে আমরা উপন্যাস এবং গল্পে যে অর্থে ব্যবহার করি, বিজ্ঞানে পটভূমি কিন্তু সেই জিনিস না, সেটার আর একটা অর্থ আসে। কিন্তু সেই অর্থে এই মুহূর্তে আমার ঢোকার প্রয়োজন নেই, আমি সেটা কেটে এইভাবে ডিপলি সেটাকে পেনিট্রেট করতে চাচ্ছি না। তো আমরা যদি এমনি ইন্টারনেটের ব্ল্যাক হোলের একটা ডেফিনেশন চাই তাহলে এই ধরনের ডেফিনেশন আমি সেখানে পাবো। অ্যান এরিয়া অফ স্পেস টাইম উইথ এ গ্র্যাভিটেশনাল ফিল্ড সো ইন্টেন্স দ্যাট ইস স্কেপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু অর এক্সিডস দ্য স্পিড অফ লাইট। তাহলে স্কেপ ভেলোসিটি বলে একটা টার্ম আমাকে বুঝতে হবে, এবং আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে স্পেস টাইমের একটা এলাকা, এরিয়া বলা হয়েছে এখানে, আমরা বলবো যে স্পেস টাইমের একটা এলাকা যেখানে গ্রাভিটি তার মানে মহাকর্ষ বল এতই শক্তিশালী যে সেই মহাকর্ষ বলের প্রভাব অতিক্রম করে ওই এলাকা থেকে আলো বাইরে বেরিয়ে যেতে পারে, এটাকে আমরা বলতে পারি ব্ল্যাক হোল। তাহলে ব্ল্যাক হোল কি দাঁড়ালো? স্পেস টাইমের এমন একটা এলাকা যেখানে প্রবল শক্তিশালী মহাকর্ষ বল বিদ্যমান এবং যার প্রভাবে ওই এলাকা থেকে আলো বাইরে বেরিয়ে যেতে পারে না। আলো যেখানে বাইরে বেরিয়ে যেতে পারে না সেখানে অন্যান্য কোনো বস্তুর বাইরে বেরিয়ে যাওয়ার কোনো প্রশ্নই হচ্ছে না। এইখানে যে টার্মটা আসছে সেটা হলো এসকেপ ভেলোসিটি, এটা আমরা বাংলায় বলি মুক্তিবেগ। মুক্তিবেগ কি জিনিস আমরা এরপরে স্লাইডে দেখব। তাহলে কথাটা হলো কি, মুক্তিবেগ হচ্ছে এমন একটা বেগ, আমি একটু বলি, যে যেই বেগে আপনি যদি দৌড় দেওয়া শুরু করেন অথবা কোনো বস্তু যদি ছোটা শুরু করে তাহলে গ্র্যাভিটি আর তাকে আটকে রাখতে পারবে না, তার মানে মহাকর্ষ বল আর তাকে আটকে রাখতে পারবে না। যদি আপনি এসকেপ ভেলোসিটি ওই মহাকর্ষ ক্ষেত্রের জন্য যে পার্টিকুলার এসকেপ ভেলোসিটি সেটাকে এক্সিড করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে ব্ল্যাক হোল তৈরি হয়েছে সেখানে এসকেপ ভেলোসিটিটা
আলোর বেগ অথবা আলোর বেগের চেয়েও বেশি, কাজেই ওই এলাকা থেকে এসকেপ করার আসলে কোন বস্তুর বা আলোর কোন সুযোগ নাই। তাহলে স্কেপ ভেলোসিটি সম্পর্কে আমরা একটু শিখি। সেটা হলো স্কেপ ভেলোসিটি যদি ভিই হয়, তাহলে যারা বিজ্ঞানের ছাত্র, ইভেন যারা এসএসসি বা এইচএসসি লেভেলে বিজ্ঞান পড়েছেন, তারা জানেন যে স্কেপ ভেলোসিটির সাথে ভর এবং আমি যে এলাকার কথা বলছি, এটা যদি এটা যদি একটা স্পেরিক্যালি সিমেট্রিক এলাকা হয়, তার মানে আমি এলাকাটাকে যদি একটা গোলকের ভিতরে আবদ্ধ করতে পারি, তাহলে সেই গোলকের যে রেডিয়াস আর তার উপরে নির্ভর করে। এবং পৃথিবীর জন্য যে স্কেপ ভেলোসিটি আসে, এটা আমরা খুব সহজেই হিসাব করতে পারি এই উপরের সমীকরণ থেকে, যে এই সমীকরণের ভিতরে আসে জি, যেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, আমরা বলি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এম হচ্ছে পৃথিবীর ভর, বড় এম, এবং আর হচ্ছে এগুলো ভ্যালু বসিয়ে দিয়ে এই ইকুয়েশনে, তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীর জন্য যে স্কেপ ভেলোসিটি সেটা হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনি যদি আপনার হাতে একটা বল নেন, একটা টেনিস বল, আপনি যদি উপর দিকে ছুড়ে দেন, তাহলে কি হবে, বলটা কিছু কিছু দূর উপরে উঠে তারপরে আবার পৃথিবীর ভূপৃষ্ঠে এটা আবার এসে পড়বে, অথবা আপনি আবার সেটাকে ক্যাচ করবেন। আপনি যদি আরো জোরে, তার মানে আরো বেশি ভেলোসিটি দিয়ে যদি উপরে ছুড়ে দেন, তাহলে কি হবে, তাহলে বলটা আরো বেশি উপরে উঠে যাবে এবং বেশ কিছুক্ষণ পরে আবার বলটা ভূপৃষ্ঠে ফিরে আসবে। আপনি যদি আরো বেশি ভেলোসিটি দিয়ে উপরে ছুড়ে দেন, তাহলে কি হবে, আরো উপরে উঠবে এবং আরো বেশি সময় পরে নিচে ফিরে আসবে, ভূপৃষ্ঠে সেটা আবার পতিত হবে। কিন্তু একটা পার্টিকুলার ভেলোসিটি আসে, আপনি যদি যেই পার্টিকুলার ভেলোসিটিতে আপনি যদি বলটা উপরে ছুড়ে দেন, তাহলে এটা আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না। এই পার্টিকুলার যে ভেলোসিটি আসে, এটাকে আমরা বলি মুক্তিবেগ, স্কেপ ভেলোসিটি। এবং পৃথিবীর জন্য এই মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন এই যে মুক্তিবেগ, এটা ধারণাটা আসছে কোন জায়গা থেকে? এখানে একটু ছোট্ট পদার্থবিজ্ঞান আসে, যেটা আমার ধারণা সবাই বুঝতে পারবেন, সেটা হলো এই যে আমরা যে উপরে যদি লাফ দিই, তাহলে আবার ধপাস করে মাটিতে পড়ে যাই, এর কারণটা কি? এর কারণ আমার মনে হয় আপনারা সবাই জানেন। কারণ হচ্ছে যে আমি এই পৃথিবীর সাথে আটকাম, পৃথিবী তার মহাকর্ষীয় বল দিয়ে আমাকে আটকে রেখেছে। তো এই যে পৃথিবী আমার তার মহাকর্ষীয় বল দিয়ে আমাকে পৃথিবীর সাথে আটকে রেখেছে, শুধু আমাকে আটকে রাখেনি, এই যে আমাদের সাগর মহাসাগরগুলোতে যে বিপুল জলরাশি আছে তাদেরকে আটকে রেখেছে, পৃথিবীটা ঘুরছে কিন্তু পানিগুলো ছিটকে বেরিয়ে যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই পানিকে মহাকর্ষীয় বল পৃথিবীর সাথে আটকে রেখেছে। শুধু পানি কেন, আমাদের পৃথিবী যখন ঘুরছে, তার সাথে সাথে আমাদের পুরো বায়ুমণ্ডলটাও পৃথিবীকে চারিদিকে ঘিরে ধরে এই বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে সাথে ঘুরছে। তার মানে কি? তার মানে পৃথিবী এই বায়ুমণ্ডলকেও আটকে রেখেছে, আমাদের মতোই পানি বা বায়ুমণ্ডলের অবস্থাটা এইটা আটকে রেখেছে। এই আটকে রাখার একটা শক্তি আছে, এই শক্তিটাকে আমরা বলতে পারি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি দিয়ে পৃথিবী আমাদেরকে আটকে রেখেছে। এখন আমাদের গতিশক্তি যদি এমন হয়, যেই গতিশক্তির পরিমাণ এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির সমান অথবা তার চেয়ে বড়, তাহলে কিন্তু আর পৃথিবী আমাদেরকে আটকে রাখতে পারে না। তাহলে স্কেপ ভেলোসিটিটা কি? স্কেপ ভেলোসিটি হচ্ছে কোনো বস্তুর জন্য স্কেপ ভেলোসিটিতে গতিশক্তি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির সমান হয়ে যায়, এই জন্যই আর পৃথিবী তাকে আটকে রাখতে পারে না। এই শক্তির পরিমাপটা কেমন? এই শক্তির পরিমাণ কিন্তু একটা বিশাল শক্তি দিয়ে পৃথিবী আমাদেরকে আটকে রেখেছে, যেটা আমরা উপলব্ধি করি না, কিন্তু এই শক্তির পরিমাণটা কিন্তু অসম্ভব বেশি। কেমন বেশি? আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। একটা গড়পড়তা মানুষকে, আমি গড়পড়তা বলতে একটা মানুষের যে ভর সেটাকে আমি 60 কিলোগ্রাম, 60 কেজি যদি আমি ধরি, তাহলে এই গড়পড়তা একজন মানুষকে পৃথিবী যে পটেনশিয়াল এনার্জি দিয়ে আটকে রেখেছে, সেই পটেনশিয়াল এনার্জি দিয়ে কি করা যেতে পারে, আমরা যদি কি করা যেতে পারে এটা যদি বুঝি, তাহলে সেই পটেনশিয়াল এনার্জির একটা মানে কি বলে তার ম্যাগনিচিউডের একটা ধারণা আমাদের হবে। আপনারা জানেন যে এই ডাঙাতে যেসব প্রাণী বসবাস করে, তার মধ্যে সবচেয়ে ভারী মোটাসোটা হলো আফ্রিকান এলিফ্যান্ট। আফ্রিকান এলিফ্যান্টের ভর প্রায় 6 টন, তার মানে 6000 কিলোগ্রাম। পৃথিবী আপনাকে যে পটেনশিয়াল এনার্জি দিয়ে আটকে রেখেছে, সেই পটেনশিয়াল এনার্জি যদি একজন একটা আফ্রিকান এলিমেন্ট কি বলে এলিফ্যান্টকে একজন বলার দরকার নেই, একটা বলাই ভালো,
একটা আফ্রিকান এলিফ্যান্টের উপরে যদি সেই এনার্জি প্রয়োগ করা হয়, তাহলে সেই 6 টন ভর বিশিষ্ট আফ্রিকান এলিফ্যান্টকে এভারেস্টের চূড়ায় তুলে নেওয়া সম্ভব। আবারও বলছি, 6 টন ভর বিশিষ্ট একটা আফ্রিকান এলিফ্যান্টকে আপনি পৃথিবী আপনাকে যে বল দিয়ে আটকে রেখেছে, যে শক্তি দিয়ে আটকে রেখেছে, সেই শক্তি যদি ওই হাতির উপরে আপনি প্রয়োগ করেন, তাহলে তাকে হিমালয়ের চূড়ায় নিয়ে যাওয়া সম্ভব। কাজেই বুঝতেই পারছেন যে কি বিপুল শক্তি দিয়ে পৃথিবী আমাদেরকে আটকে রেখেছে, কিন্তু আমরা এটা অনুভব করছি না। অনুভব না করারও একটা কারণ আছে, তবে এই মুহূর্তে বোধহয় সেটা নিয়ে আমরা আলাপ করার প্রয়োজন আসে। তাহলে আমরা স্কেপ ভেলোসিটির জন্য যে এক্সপ্রেশন দেখেছি, সেই এক্সপ্রেশনের দিকে যদি আমরা আরেকবার একটু তাকাই, তাহলে দেখব যে এটা ডিপেন্ড করে হলো ভর এবং যেই বস্তু আপনাকে আটকে রেখেছে তার রেডিয়াসের উপরে। তাহলে বেশি এসকেপ ভেলোসিটির জন্য আমার কি প্রয়োজন? আমি যদি ওই ইকুয়েশনের দিকে তাকাই, তাহলে বেশি এসকেপ ভেলোসিটির জন্য আমার প্রয়োজন হচ্ছে অনেক ভর, ছোট রেডিয়াস, অথবা দুটোই, তার মানে অনেক ভর এবং ছোট রেডিয়াস। এই রকম ঘটনা যদি মহাবিশ্বের কোনো জায়গাতে ঘটে, যেখানে যে এলাকার কথা বলছি সেই এলাকার ভিতরে অনেক ভর লুকিয়ে আছে, এবং যেই টুকুর ভিতরে ভরটা লুকিয়ে আছে সেই টুকুর যে রেডিয়াস ব্যাসার্ধ সেটা খুব ছোট, তাহলে কিন্তু এসকেপ ভেলোসিটি ভীষণভাবে বেড়ে যাবে। এবং যদি এসকেপ ভেলোসিটি আলোর বেগে পৌঁছায় অথবা আলোর বেগে বেশি হয়ে যায়, তাহলে আর ওই এলাকা থেকে আলো বাইরে বেরিয়ে যেতে পারে। তাহলে এসকেপ ভেলোসিটির জন্য যে কনসেপ্টের কথা আমি বলেছি, সেই কনসেপ্টের ভিতরে বারবার কোন এনার্জির কোন পোটেনশিয়ালের কথা এসছে, সেটা হলো গ্র্যাভিটেশনের পোটেনশিয়াল। এইখানে একটা মজার জিনিস আছে যে আমাদের যে এই প্রকৃতিতে যে ফান্ডামেন্টাল ইন্টারাকশন গুলো আছে, তার মানে যে মৌলিক বলগুলো আছে, যে মৌলিক শক্তিগুলো আছে, সেই মৌলিক শক্তির ভিতরে এই গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন কিন্তু সবচেয়ে দুর্বল, এবং এটা সবার আগে আমরা আবিষ্কার করেছি, সবচেয়ে দুর্বল এবং সবার আগে এটা আবিষ্কৃত। কিন্তু দেখা যাচ্ছে যে ব্ল্যাক হোলের মতো একটা দারুণ ঘটনা, এই সবচেয়ে দুর্বল এবং সবার আগে আবিষ্কৃত যে ইন্টারাকশন, সেইটার কারণেই কিন্তু ব্ল্যাক হোলের সৃষ্টি। এখানে এটাও বলে নেওয়া ভালো যে গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন সবার আগে আবিষ্কৃত হওয়া সত্ত্বেও এইটা কিন্তু এখনো আমরা পুরোপুরি বুঝে উঠতে পারি। তো যাই হোক, আমি এই ফান্ডামেন্টাল ইন্টারাকশন নিয়ে একটুখানি আপনাদের সাথে কথা, মানে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে 4 রকমের ফান্ডামেন্টাল ইন্টারাকশন আছে, এর ভিতরে প্রথমটা হলো স্ট্রং ইন্টারাকশন, এটাকে আমরা বলি নিউক্লিয়ার ইন্টারাকশন। এরপরে যেটা আসে সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, তারপরে যেটা আসে সেটা হলো উইক ইন্টারাকশন। এই উইক ইন্টারাকশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনকে একত্রে ইলেকট্রো উইক ইন্টারাকশনও বলা হয়। এবং সবার শেষে আসে গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটেশন আপনারা দেখেন যে রিলেটিভ স্ট্রেংথের কথা যেটা বলা হয়েছে, এই গ্র্যাভিটির শক্তি রিলেটিভ স্ট্রেংথ অন্যান্য ইন্টারাকশনের তুলনায় অতি 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 ক্ষুদ্র, এতই ক্ষুদ্র যেটা কল্পনা করা যায়। তার মানে স্ট্রং ইন্টারাকশনের স্ট্রেংথ যদি আমি 1 ধরি, তাহলে গ্র্যাভিটির জন্য যে ইন্টারাকশন সেইটার শক্তি সেই 1-এর তুলনায় 1-এর পিঠে 39টা শূন্য বসালে যত গুণ কমবে তত গুণ কম, কাজে এটা কল্পনার বাইরে কম। এখন কথা হলো যে গ্র্যাভিটিকে এত দুর্বল, এই গ্র্যাভিটির প্রভাব আমরা যখন এই মহাবিশ্বের দিকে তাকাই তখন এত শক্তিশালী কেন? মহাবিশ্বের যে আসার আচরণ সেটা কিন্তু ভীষণভাবে গ্র্যাভিটি দিয়ে নিয়ন্ত্রিত। এই প্রশ্নের উত্তরটা খুব আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, এবং সেই জন্যই আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। আপনি দেখবেন যে এই যে ফান্ডামেন্টাল ফোর্সগুলো আসে, ফান্ডামেন্টাল ইন্টারাকশনগুলো আসে, এগুলোর পাল্লার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব স্ট্রং এবং উইক ইন্টারাকশনের পাল্লা খুব ছোট। তার মানে আপনি যদি একেবারে নিউক্লিয়ার ডাইমেনশনে, নিউক্লিয়াস যেগুলো আসে, আপনারা জানেন অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস আসে, সেই নিউক্লিয়াসের ভিতরে যদি না থাকেন, তাহলে এদের যে অস্তিত্ব আছে সেটাই বলতে যায়। কাজেই কথাটা কি যে এরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও বড় জিনিসের ভিতরে এদের কোনো প্রভাব নেই বললেই চলে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের প্রভাব কিন্তু আবার একেবারে অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনও আমরা এই মহাজাগতিক স্কেলে সেভাবে উপলব্ধি করি না। কেন উপলব্ধি করি না? তার কারণ আপনারা এটা জানেন যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের মূলে যে আসে চার্জ, এই চার্জ 2 রকমের হয়, প্লাস চার্জ এবং মাইনাস চার্জ, এবং সবকিছু মিলে এই মহাবিশ্ব চার্জ নিউট্রাল। কাজেই আপনি যখন এই যে আমাকে যে দেখছেন
অথবা এই যে মোবাইল ফোনটা যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু চার্জ নিউট্রাল। যেহেতু চার্জ নিউট্রাল, আপনি যখন দূর থেকে ওর দিকে তাকান চার্জের কোনো প্রভাব আপনি অনুভব করেন না। এই কারণেই যখন আমরা বড় বস্তু নিয়ে কথা বলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনকে ওইভাবে ফিল করি। কিন্তু গ্র্যাভিটির মজাটা হচ্ছে যে গ্র্যাভিটির উৎস, আমরা যদি এখনো নিউটনিয়ান গ্র্যাভিটি নিয়ে কথা বলি তাহলে গ্র্যাভিটির উৎস, আচ্ছা নিউটনিয়ান গ্র্যাভিটি ছাড়াও আমরা বোধহয় এখন বলতে পারি, সেটা হলো গ্র্যাভিটির উৎস হলো ভর এবং এনার্জি। এই হচ্ছে গ্র্যাভিটির উৎস, শুধু ভর নয় শক্তি নিজেও গ্র্যাভিটির উৎস। আচ্ছা এটা রিলেটিভিটি থেকে এসছে। ভরের কথা যদি চিন্তা করেন, ভরের কিন্তু সাইন দুই রকম না, চার্জের সাইন দুই রকম, প্লাস এবং মাইনাস, একটা আরেকটাকে ক্যান্সেল করতে পারে। কিন্তু ভরের পক্ষে কখনো একে অপরকে ক্যান্সেল করা সম্ভব না, সবসময় ভরের এফেক্টটা যোগ হয়ে থাকে, এখানে বিয়োগের কোনো জায়গা নেই। এবং এই কারণেই মহাবিশ্বে যত ঘটনা ঘটে সেখানে যেহেতু বিপুল পরিমাণে ভর আসে, সেই ভরের প্রভাবটাই অন্য সমস্ত জিনিসের প্রভাবকে ছাপিয়ে ওঠে এবং এই জন্য গ্র্যাভিটি এতই বড়। আমরা আবার ব্ল্যাক হোলে ফিরে আসি। এখানে ব্ল্যাক হোলের একটা ছবি দেওয়া আছে, এটা আমি ওয়েব পেজ থেকে নিয়ে আসি। কি অসাধারণ একটা সুন্দর ছবি! এখানে এই যে এই ছবির যে কালো যে চোখটা দেখা যাচ্ছে, এটাই হলো ব্ল্যাক হোল। এবং আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে ব্ল্যাক হোলের যেহেতু বিপুল গ্র্যাভিটেশনাল কি বলে পুল আসে, আকর্ষণ করার ক্ষমতা আসে, আশেপাশে নক্ষত্ররাজি এবং যেগুলো আসে সেগুলো সমস্ত কিছু এরকম ঘুরতে ঘুরতে স্পাইরাল ওয়েতে ওই ব্ল্যাক হোলের ভিতরে গিয়ে পড়ছে এবং আমাদের দৃষ্টিসীমা থেকে হারিয়ে গেছে। এখন একটুখানি ইতিহাসে আসা যায়। ব্ল্যাক হোল ব্ল্যাক এই জন্য বলা হয় যে সেখান থেকে আলো বেরিয়ে আসতে পারে না, এবং যেহেতু আলো বেরিয়ে আসতে পারে না আমরা এটাকে বলি কালো। কিন্তু এর আগেই আমরা বলেছি এটা কোনো গর্ত নয়, এটা স্পেস টাইম টপোলজির একটা অংশ যার ভিতরে কিছু একটা আসে যা থেকে আলো বেরিয়ে আসতে পারে না। এই ব্ল্যাক হোলের যে ধারণা, এই ধারণাগুলোর একটা লম্বা ইতিহাস আছে। এগুলোকে এখন থেকে প্রায় 250 বছর আগে যে ধারণার উৎপত্তি, সেখানে ব্ল্যাক হোল শব্দটা ছিল না, এদেরকে ডার্ক স্টার বলে, মানে এই ধরনের জিনিসকে ডার্ক স্টার বলা হয়েছিল। এবং প্রথমে এই ধারণা যিনি দেন তিনি রেভারেন্ড জন মিচেল, এবং তারা তাদের যে ধারণা ছিল যে তখনও মনে করা হতো আলো হচ্ছে কর্পাসকল, তার মানে আলো হচ্ছে এক ধরনের কণা। এখনো কিন্তু ধারণা করা হয় আলো এক ধরনের কণা। এখন এবং তখনের মধ্যে একটা সময় ছিল যেই সময় ধারণা করা হতো আলো শুধুমাত্র এক ধরনের তরঙ্গ। যাই হোক, তাহলে ওই 1784 সালে রেভারেন্ড জন মিচেল, উনি একজন চার্চ ম্যান ছিলেন, পাদ্রী, তিনি বলছিলেন যে এই যে তারাগুলো, আলো যদি কণাই হয় তাহলে এই তারাগুলো যদি খুব ভর বিশিষ্ট হয়, যাদের গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন খুব শক্তিশালী, তাহলে এই তারাগুলো আলোকে আটকে রাখতে পারবে এবং এর ফলে তারাগুলোকে আর দেখা যাবে না। এটাই হলো ডার্ক স্টার। প্রায় একই ধরনের কথা বলেছেন 1796-এ লাপ্লাস, এবং সেখানেও তিনি ওই আলোর তরঙ্গ কি বলে কণাতত্ত্ব নিয়ে কথা বলেছেন। এরপরে এই সমস্ত আইডিয়াগুলো অনেকটা হারিয়ে যায়, তার কারণ ওই যে যখন আমরা ইন্টারফেয়ারেন্স, ডিফ্রাকশন, আলোর এগুলো আমরা যখন বোঝা শুরু করলাম এবং ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণ নিয়ে যখন আমরা কাজ করা শুরু করলাম, তখন আমাদের ধারণা হলো যে আলো আসলে কণা না, আলো হলো তরঙ্গ, এবং তরঙ্গের উপরে গ্র্যাভিটেশনাল ফিল্ডের কি এফেক্ট আমাদের জানা ছিল না, এবং আমরা ওই তরঙ্গ এবং গ্র্যাভিটিকে একসাথে মেলানোর চেষ্টা করিনি ওই সময়। কাজেই ডার্ক স্টারের ধারণাটা আস্তে আস্তে মিলিয়ে যায়। এরপরে ব্ল্যাক হোল নিয়ে আমরা আধুনিক যে অর্থে ব্ল্যাক হোলের কথা বলি সেইটা নিয়ে কথাবার্তা আসা শুরু করলো আইনস্টাইন যখন তার জেনারেল রিলেটিভিটির থিওরি সবার সামনে প্রকাশ করলেন, এবং সেখানকার যে ফিল্ড ইকুয়েশন, সেই ফিল্ড ইকুয়েশন নিয়ে আইনস্টাইন এবং হিলবার্ট আলাদা আলাদা করে কাজ করেছেন, এবং সেখান থেকে ব্ল্যাক হোলের একটা ধারণা পাওয়া যায়, এবং সেই ধারণার উপরেই আমরা আসি। তো ফিল্ড ইকুয়েশনে যাওয়ার আগে এর যে বিবর্তন সেটা আমি শেষ করি। 1958-তে ডেভিড ফিনকেলস্টেইন ইভেন্ট হরাইজন বলে একটা জিনিস আছে, আমরা ইভেন্ট হরাইজন নিয়ে কথা বলবো, সেই ইভেন্ট হরাইজনের একটা ধারণা দেন। ব্ল্যাক হোলের একটা ইভেন্ট হরাইজন বলে একটা জিনিস আছে, তার মানে ব্ল্যাক হোলের যে হোলটা সেটা আসলে একটা চাদর দিয়ে ঢাকা থাকে। এই যে চাদর দিয়ে ব্ল্যাক হোলের একেবারে কেন্দ্রটা যে ঢাকা থাকে, আমি এটাকে ব্ল্যাক হোলের হোল বলছি। আবারও আই রিকোয়েস্ট ইউ টু কিপ ইন মাইন্ড যে আসলে ওখানে কোনো হোল টোল ওগুলো ব্যাপার না। ব্ল্যাক হোলের যে কেন্দ্র আছে সেই কেন্দ্র যে চাদর দিয়ে ঢাকা থাকে, সেই চাদরের যে কেন্দ্র থেকে দূরত্ব, সেই দূরত্ব নিয়ে যদি আপনি একটা গোলক কল্পনা করেন তাহলে সেই গোলকের যে সারফেস,
সেই সাকসেসটাকে আমরা ইভেন্ট হরাইজন বলি। এই ইভেন্ট হরাইজনের ধারণা দেন ডেভিড ফিঙ্কেলস্টাইন, সেটা 1958-তে বব ডিকে ব্ল্যাক হোলের কথা বলেন 1960-তে, এবং হুইলার আরো ব্ল্যাক হোলের এই যে শব্দটা, এই শব্দটাকে আরো প্রতিষ্ঠিত করেন 1967-তে। তাহলে বুঝতেই পারছেন যে ইতিহাসের একটা ধারাবাহিকতার ভিতর দিয়ে এই ব্ল্যাক হোল শব্দটা একটা প্রতিষ্ঠা পেয়েছে। এবং ব্ল্যাক হোলের জন্য যে অঙ্ক এবং ব্ল্যাক হোলের জন্য যে শক্তিশালী গাণিতিক ধারণা, এইটা 1997 সালে, তখনও কিন্তু ব্ল্যাক হোল শব্দটা আসেনি, কিন্তু আসলে কি ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা ওপেনহাইমার এবং স্নাইডার তাদের একটা পেপারে 1939 সালে এইটা একটা থিওরিটিক্যাল কাজ করেন, এবং তারা যে ডেসক্রিপশন দিয়েছেন এই ডেসক্রিপশনটাই এখন পর্যন্ত আমরা ব্যবহার করছি। এখানে একটা মজা আছে যে ওপেনহাইমারের নাম যখন আসে, আমরা তাকে যেভাবে চিনি, সেখানে হয়তো অনেকেই যারা বিজ্ঞানের ছাত্র নন তারা ওই ব্ল্যাক হোল নিয়ে ওপেনহাইমারকে চেনেন না, এবং ইনফ্যাক্ট ওপেনহাইমার নিজেও এত ভয়ানক একটা ইন্টারেস্টিং কাজ করলেন কিন্তু পরবর্তী জীবনে এটা নিয়ে আর তেমন কিছু করেননি, অলমোস্ট কিছুই করেননি আর কি। 1939-এ আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু, এবং ওপেনহাইমার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে খুব ভীষণভাবে ওই অ্যাটমিক উইপন, তার যে প্রোডাকশন আমেরিকাতে যে ম্যানহাটন প্রজেক্ট, এটার নাম আপনারা জানেন যে এইটার যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আর কি, এটার যে বিজ্ঞানের যে দিকটা ছিল সেটা দেখাশোনা করার যে দায়িত্ব, সেই দায়িত্ব ওপেনহাইমারের কাঁধে বর্তায় এবং উনি ওটা নিয়েই ব্যস্ত হয়ে যান, এবং আলটিমেটলি তো আপনারা জানেন হিরোশিমা নাগাসাকি এগুলোর ঘটনা। তো ওপেনহাইমার যেটা বলছিলাম যে এটার একটা চমৎকার ডেসক্রিপশন তার থিওরিটিক্যাল কাজের মধ্যে পাওয়া যায়, কিন্তু তিনি নিজে এটা নিয়ে আর খুব প্রসেস করেন। তাহলে আইনস্টাইনের যে ক্ষেত্র সমীকরণ আছে যেখান থেকেই আসলে ব্ল্যাক হোলের ধারণা পাওয়া যায়, সেই ক্ষেত্র সমীকরণ আমি এখানে দেখিয়েছি, এটা আমি আর খুব বর্ণনা করতে যাব না, কারণ এটা বর্ণনা করা জটিল না, কিন্তু এই ক্ষেত্র সমীকরণের সমাধান করা অসম্ভব কঠিন, এবং পদার্থবিজ্ঞানে যারা ভালো তাদের জন্যও কঠিন, অত্যন্ত কঠিন। আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণের চেহারা অত্যন্ত নিরীহ চেহারা, এবং একটা জিনিস মনে রাখতে হবে, নিরীহ চেহারা মানে হচ্ছে যে উপরে যে ইকুয়েশনটা আছে সেটা হলো আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণের একটা চেহারা, এর আরো চেহারা দাঁড় করানো সম্ভব, এটা হচ্ছে একটা চেহারা। এই ছোট্ট সমীকরণটার ভিতরে 10টি নন-লিনিয়ার টেনজর ইকুয়েশন আছে। এখন টেনজর কি জিনিস, নন-লিনিয়ার ইকুয়েশন কি জিনিস, এগেইন আমার মনে হয় না আজকের ওয়েবিনারে এগুলো নিয়ে আলাপ করার আমার দরকার আছে। কথাটা হচ্ছে এই একটা অতি সহজ সরল চেহারার ইকুয়েশনের মধ্যে 10টি নন-লিনিয়ার টেনজর ইকুয়েশন আছে, এবং তারা বহু রকমের যন্ত্রণা সামনে নিয়ে আসে, এবং সেইটা যদি আমরা সমাধান করতে চাই এগুলো বেশ জটিল ব্যাপার। শর্টশিল্ড এই যে আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ, তার খুব সহজ একটা সমীকরণের সমাধান নিয়ে আসেন, সেই সমাধানটাই নিচে দেখানো হয়েছে। এই সমীকরণের বাম দিকে যে ds² টার্মটা আছে, এটা হলো আমরা বলি একটা এলিমেন্টারি ইন্টারভেল। ইন্টারভেল হচ্ছে স্পেস টাইম, চার ডাইমেনশনাল স্পেস টাইম। চার ডাইমেনশনাল কেন, কারণ আমার তিনটা কালের জন্য কোঅর্ডিনেট আছে, আমরা জানি xyz, আমরা ত্রিমাত্রিক জগতে বাস করি, আর একটা পার্টিকুলার কোঅর্ডিনেট হচ্ছে টাইম কোঅর্ডিনেট। তো এই চার ডাইমেনশনাল স্পেস টাইমে আমরা যদি দুটো ঘটনার ভিতরকার দূরত্ব বের করতে চাই, মনে রাখতে হবে চার ডাইমেনশনাল স্পেস টাইমে, তার মধ্যে যদি একটা এলিমেন্টারি একটা ডিফারেন্সিয়াল ডিফারেন্স আমি বের করতে চাই, তাহলে সেই ডিফারেন্সিয়াল যে ডিস্টেন্স আছে তার স্কোয়ার যদি ds² হয়, তাহলে সেটা লেখা আছে বাম পক্ষে, এবং ডান পক্ষে তার জন্য যে টার্মগুলো আছে সেগুলো। এটা কিসের জন্য সলিউশন, স্পেরিক্যালি সিমেট্রিক একটা ভর যেটা এমটি স্পেসে বসে আছে, যার ভর হলো m, তার জন্য এই সমীকরণ। এই সমীকরণের মধ্যে দেখবেন যে একটা c বলে একটা টার্ম আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে c² টার্মটা আছে, এই c হচ্ছে আলোর বেগ। এই সমীকরণের দিকে তাকালে আমরা দেখি যে এই সমীকরণের দুটো সিঙ্গুলারিটি আছে। সিঙ্গুলারিটি মানে কি, যে এই সমীকরণ অসীম তৈরি করে, যেখানে পদার্থবিজ্ঞানের কোনো সমীকরণ, আমি আবারও খুব সহজ ভাষায় বলছি, সিঙ্গুলারিটির ডিফারেন্ট ডেফিনেশন আছে কিন্তু আজকের ওয়েবিনারের জন্য এই ডেফিনেশনই যথেষ্ট। পদার্থবিজ্ঞানের যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনের যে সমাধান, সেই সমাধান যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে অসীম
মান দেখায়, তাহলে আমরা বলি ওই সমস্ত পয়েন্টের সিঙ্গুলারিটি আছে, তার কারণ যেই পয়েন্টগুলোতে অসীম মান দেখায় আমাদের সমাধান, সেই সমস্ত জায়গায় পদার্থবিজ্ঞান কাজ করে, সেই সমস্ত জায়গায় পদার্থবিজ্ঞান কাজ করে। এটা হলো মোদ্দা কথা। তাহলে কি যে আমি আবার একটু আগের স্লাইডে ফিরে আসি, এইখানে ইন্টারভ্যালের জন্য যে এক্সপ্রেশন তার দুটো সিঙ্গুলারিটি আছে। একটা সিঙ্গুলারিটি হলো যখন আর এর মান শূন্য, আর একটা সিঙ্গুলারিটি হচ্ছে আর এর মান যখন একটা পার্টিকুলার আর এর মান, যেটা এখানে লেখা হয়েছে আর এস সি এইচ ডাব্লিউ, তার মানে রেডিয়াস অফ, মানে অন্যভাবে বলি একবারে বলি শর্ট ফিল্ড রেডিয়াস, সেই রেডিয়াসের জন্য একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এই এক্সপ্রেশনটার দিকে যদি তাকান, তার মানে শর্ট ফিল্ড রেডিয়াস ইকুয়াল টু টু জি এম ওভার সি স্কোয়ার, নিচে হলো ভেলোসিটি অফ লাইটের স্কোয়ার। এই সমীকরণটি এবং এসকেপ ভেলোসিটির জন্য যে সমীকরণ আপনাদের দেখিয়েছিলাম শুরুর দিকে, তার ভিতরে কোনো ধরনের পার্থক্য নেই। আপনি সি স্কোয়ারটাকে বাম পক্ষে নিয়ে যান, তাহলে আর এস সি এইচ ডাব্লিউ ডান পক্ষে চলে আসবে, তারপর একটা স্কোয়ার রুট দেন, দেখবেন যে এই সমীকরণ এবং স্কেপ ভেলোসিটির জন্য যে গ্র্যাভিটেশনাল সমীকরণ আমি দেখিয়েছিলাম তার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে? এটা থেকে বোঝা যাচ্ছে যে ভর যদি যথেষ্ট হয়, শর্ট ফিল্ড রেডিয়াস খুবই কম, এমন অবস্থাতে এসকেপ ভেলোসিটির মান আলোর ভেলোসিটির সমান হতে পারে, এবং তেমন যদি হয় তাহলে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি থেকে যে ক্ষেত্র সমীকরণ পাওয়া যায় তার সমাধান বলছে যে আমি এমন একটা এক্সটার্নাল সিঙ্গুলারিটি পাবো, তার মানে আমি এমন একটা এলাকা পাবো যেই এলাকার ভেতর থেকে কোনো আলো বাইরে বেরিয়ে যেতে পারবে না, কোনো আলো বাইরে বেরিয়ে যেতে পারবে না, কারণ ওই এলাকাটা এমন ভর, এমন একটা ব্যাসার্ধর ভিতরে আবদ্ধ করেছে যেখানে মুক্তি বেগ আলোর বেগের সমান অথবা আলোর বেগকে অতিক্রম করতে পারে। এই হচ্ছে অবস্থা। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে এক্সট্রিম ডেন্সিটি যদি থাকে, তার মানে বস্তুর ঘনত্ব যদি খুব বেশি থাকে, ঘনত্ব খুব বেশি হওয়ার অর্থটা কি, আমরা যদি বস্তুগুলোকে খুব অল্প জায়গার ভিতরে সংকুচিত করতে পারি তাহলে ঘনত্ব যাবে খুব বেড়ে, অনেক ভর অল্প এলাকার ভিতরে সংকুচিত করলাম, এবং যেহেতু অল্প এলাকার ভিতরে সংকুচিত করলাম, যেই গোলকের ভিতরে তাদের আবদ্ধ করলাম সেই গোলকের রেডিয়াস খুবই ছোট, এমন অবস্থায় এসকেপ ভেলোসিটি ক্যান এক্সিড অর ক্যান বিকাম ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ লাইট। এইরকম ঘটনা ঘটতে পারলে তাহলে সেখানে তো ওরকম একটা কৃষ্ণ বিপদ পাওয়া যাবে, ওই এলাকা থেকে কোনো আলো বাইরে বেরোবে না। এরকম ঘটনা কোথায় ঘটতে পারে? মহাবিশ্বে এরকম ঘটনা ঘটার সুযোগ আছে, এবং আমরা দেখব যে মহাবিশ্বে এরকম ঘটনা ঘটছে, বহু ঘটেছে অতীতে, ভবিষ্যতে ঘটবে এবং এখনো ঘটে চলেছে। কোথায়? একটা হচ্ছে আমরা বলি যে স্টেলার এভলিউশন, আমাদের যে তারাগুলো আছে এই তারাগুলোর ভর যদি যথেষ্ট হয় তাহলে এক পর্যায়ে তারা ব্ল্যাক হোলে পরিণত হবে। আরেক ধরনের ব্ল্যাক হোল যেটা তৈরি হতে পারে সেটাকে আমরা বলি প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোলস। আপনারা জানেন, অনেকের হয়তো এটা আপনারা শুনে থাকবেন, যে আমরা বলি যে একটা বিগ ব্যাং কসমোলজি, মহাবিশ্ব একটা খুব ছোট্ট একটা সিঙ্গুলারিটি থেকে তার সৃষ্টি, তার মানে মহাবিশ্বের যা কিছু আছে সেটা একসময় খুবই একটা ছোট্ট জায়গার ভিতরে আবদ্ধ ছিল, এবং সেইটা ওই বিগ ব্যাং শুরু হওয়ার পরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো বুঝতেই পারছেন যে অতীতে এগুলো সব খুব ছোট জায়গার ভিতরে আবদ্ধ ছিল, এবং তখন যদি ডেন্সিটি পারটারবেশন থাকে তাহলে ছোট ছোট জায়গায় চরম ঘনত্ব বিশিষ্ট বস্তু একত্রিত হতে পারে এবং সেখানে ব্ল্যাক হোল তৈরি হতে পারে। তাহলে কি হলো যে মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তার কিছু পরে মানে কিন্তু 1000-10,000 বছরের কথা আমি বলছি না, খুবই অল্প সময়ের ভিতরেই অনেক ধরনের ঘটনা ঘটে, তখন কিন্তু ব্ল্যাক হোল তৈরি হওয়ার সুযোগ ছিল, এবং আমরা মনে করি আমাদের যে থিওরি আছে যে সেই সময় অনেক ব্ল্যাক হোল হয়তো তৈরি হচ্ছে। এছাড়াও আমরা এমন সমস্ত পরিস্থিতির সৃষ্টি করতে পারি, কখনো প্রকৃতিকে একটু পাশ কাটিয়ে মানে তার নিয়ম ভেঙে না, তার নিয়মের ভিতরে থেকেই আমাদের ম্যানুভার করার সুযোগ আছে। আমরা ইভেন আমাদের ল্যাব, যে আমাদের পরীক্ষাগারের যে সুযোগ সুবিধা, তার ভিতরে ব্ল্যাক হোলের মতো জিনিসপত্র আমরা তৈরি করতে পারি। আপনাদের অনেকের হয়তো মনে আছে যে লার্জ হ্যাড্রন কোলাইডারে
যে ঘটনা ঘটলো যেটা থেকে হিগস বোসনের আবিষ্কার হলো, সেখানে কিন্তু আমরা এমন শক্তি সৃষ্টি করেছিলাম যেই শক্তি ঘনত্ব যদি আমি বিচার করি সেটা একেবারে বিগ ব্যাং কসমোলজির কিছুদিন, কিছুদিন না আবারও দিন বলছি, বিগ ব্যাং কসমোলজির কি বলবো একেবারে পরপরই যে ঘটনাগুলো ঘটেছে সেরকম ঘটনা আমরা সৃষ্টি করার চেষ্টা করেছি, সেরকম ঘটনা আমরা মডেল করার চেষ্টা করেছি। তো ওই রকম ঘটনা যখন ঘটে সেখানেও কিন্তু এইরকম ব্ল্যাক হোল সৃষ্টির সম্ভাবনা থাকে, যদিও LHC সে ধরনের কোনো ব্ল্যাক হোল ডিটেক্ট করতে পারেনি আমার জানা মতে, এবং পারেনি আর কি, তো কিন্তু এরকম ঘটতে পারে আর কি, এটা অসম্ভব ঘটনা না। ব্ল্যাক হোল বিভিন্ন সাইজ নিয়ে আসতে পারে, ব্ল্যাক হোলের বিভিন্ন রকমের সাইজের উপরে ক্লাসিফিকেশন আসে, যেমন এবার যে নোবেল প্রাইজ আমাদের বিজ্ঞানীরা পদার্থবিদ্যা পেলেন, এর ভিতরে তারা যেটা করেছেন যে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি এর কেন্দ্রের কাছাকাছি সাজিটেরিয়াস বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে তারা তাদের রেডিও টেলিস্কোপ তাক করেছিলেন এবং তারা দেখতে পান যে যে আলামতগুলো দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সেখানে একটা ব্ল্যাক হোল আছে, এবং সেই ব্ল্যাক হোলের ভর সূর্যের ভরের তুলনায় আপনার 40 লক্ষ গুণ বেশি, 4 মিলিয়ন গুণ বেশি ভরের একটা ব্ল্যাক হোল আমাদের, আমরা নিজেরা যে গ্যালাক্সিতে বাস করি সেই গ্যালাক্সির কেন্দ্রে আছে। এরকম যে ব্ল্যাক হোলগুলো আছে এদেরকে আমরা বলি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, এবং এখন আমরা ধারণা করি যে আমাদের যে গ্যালাক্সিগুলো আসে তার প্রত্যেকটি কেন্দ্রেই এই ধরনের ব্ল্যাক হোল আসে। এছাড়া আছে ইন্টারমিডিয়েট ম্যাস ব্ল্যাক হোল যেগুলো আমাদের সূর্যের তুলনায় প্রায় 1000 গুণে ভারী, স্টেলার ব্ল্যাক হোল যেটা আমি বলছি যে ওই যে তারাগুলো তাদের জীবনকাল কাটানোর একটা পর্যায়ে তখন মারা যায়, তখন তারা গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনের কারণে কোলাপস করতে থাকে, ছোট হতে থাকে, ছোট হতে হতে এক পর্যায়ে তাদের ঘনত্ব এত বেড়ে যায় এবং তাদের যে রেডিয়াস এটা এত কমে যায়, তার মানে অনেক বড় ছোট এলাকার ভিতরে তারা ব্ল্যাক হোল তৈরি করতে পারে। এগুলো টিপিক্যাল যে সাইজ সেটা হলো আমাদের সূর্যের ভরের 10 গুণ এরকম। এছাড়া তৈরি হতে পারে মাইক্রো ব্ল্যাক হোল, যেগুলো বেশিরভাগই যেটা হতে পারে সেটা হলো প্রাইমোডিয়াল ব্ল্যাক হোল, যেগুলো ছোট ছোট ব্ল্যাক হোল এবং এরা এরা খুবই ছোট, এরা আকারে খুবই ছোট। এখানে এদের যে অ্যাপ্রক্সিমেট যে রেডিয়াস দেওয়া আছে এটা কিন্তু ব্ল্যাক হোলের রেডিয়াস নয়, এটা হলো ইভেন্ট হরাইজনের রেডিয়াস, কারণ ব্ল্যাক হোল বাই ইটসেলফ, তার মানে আমি যদি কেন্দ্রের কথা বলি সেটা একটা সিঙ্গুলারিটি, সেইটার কোনো ব্যাসার্ধ ডিফাইন করা যায় না, যে চাদর দিয়ে ওই কেন্দ্রটা ঢাকা থাকে। এখানে যে সাইজের কথা বলা হয়েছে, যে রেডিয়াসের কথা বলা হয়েছে, সেটা ওই চাদরের যে এলাকাটা ঘিরে রেখেছে তার রেডিয়াস। তাহলে এই যে শোয়ার্জশিল্ড রেডিয়াস যেটা কিনা ইভেন্ট হরাইজন, ইভেন্ট হরাইজনের রেডিয়াস, সেই রেডিয়াসের একটা সরল সম্পর্ক আছে, সূর্যের ভরের সাথে যদি আমি তারকার ভরের একটা অনুপাত নিই, সেই অনুপাতকে যদি আমি 3 দিয়ে গুণ করি, অথবা আমি বলি তারকার ভরকে যদি আমি সূর্যের ভর দিয়ে ভাগ করি এবং এই ভাগফলকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাকে যদি আমি কিলোমিটারে প্রকাশ করি, তাহলে ওই তারকাটি যদি ব্ল্যাক হোলে পরিণত হয় তাহলে তার ইভেন্ট হরাইজন কত বড় হবে তার একটা ধারণা পাওয়া যায়। এই সম্পর্কটাই এখানে দেখা হয়েছে, শোয়ার্জশিল্ড রেডিয়াস RS অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 3 times ম্যাস অফ দ্য স্টেলার অবজেক্ট ওভার ম্যাস অফ দ্য সান যদি আমি কিলোমিটারে প্রকাশ করি। তো জেনারেল রিলেটিভিটির টার্মে আমি যদি ইন্টারনেটে সার্চ করি তাহলে এরকম ছবি অনেক দেখতে পাবো, যে যেখানে ভরটর কম সেখানে একটা রাবার শিট যেটা ডিস্টর্টেড হয়নি প্রায় সমতল, কিন্তু ব্ল্যাক হোলের কাছে যে এই রাবার শিট ভীষণভাবে ডিস্টর্টেড হয়েছে, একটা ফানেলের মতো তৈরি করেছে, সমস্ত বস্তু ওই ফানেল দিয়ে ওই ব্ল্যাক হোলের ভিতরে গিয়ে পড়ছে, ইটস গুড পিকচার, কিন্তু এগুলোকে লিটারালি নেওয়া ঠিক না, তার কারণ হচ্ছে স্পেস টাইম মোটেই রাবার শিট না, এবং আসলে ব্যাপারটা এই যে এই ছবিতে যেমন দেখানো হয়েছে, হ্যাঁ বোঝার জন্য একটা একটা অনুভূতি তৈরির জন্য হয়তো ছবিটা খারাপ না, কিন্তু এক্সাক্টলি এই ধরনের ঘটনাই যে স্পেস টাইমে ঘটে সেটা তেমন না, এটা 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 আর একটু কঠিন গাণিতিক ব্যাপার। তো এই ছবি কিন্তু অনেক জায়গাতেই দেখানো, তো এই ছবিটি গুরুত্বপূর্ণ মেসেজ যেটা নেওয়া যেতে পারে সেটা হলো আইনস্টাইনের যে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি আছে সেটা বলে যে গ্র্যাভিটি নিজে স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়, এবং এই বাঁকিয়ে দেওয়ার পরিমাণ কত, বাঁকিয়ে দেওয়ার পরিমাণ হচ্ছে গ্র্যাভিটি যত শক্তিশালী তত বেশি এই বাঁকিয়ে দেওয়ার পরিমাণ। তাহলে ব্ল্যাক হোল কি করে, ব্ল্যাক হোল স্পেস টাইমকে একটা চাদরের মতো নিজের চারিদিকে বাঁকিয়ে নিজেকে আচ্ছাদিত করে ফেলে, যদি আমি কবির ভাষায় বলতে চাই আর কি,
কিন্তু আসল ঘটনাটা তো আমি বললাম পুরোটাই অঙ্ক। এটার জন্য একটু বেটার ডেসক্রিপশন হচ্ছে এইরকম, যেগুলো একটু টেক্সট বই সেখানে এরকম ছবি দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে কোলাপসিং ম্যাটার সব যে পড়ছে একটা সিঙ্গুলারিটির দিকে, এবং এই সিঙ্গুলারিটির দিকে এই চারিদিক থেকে যে ম্যাটার যে কোলাপস করছে, এর ফলে একটা ইভেন্ট হরাইজন তৈরি হয়েছে। এবং এই যে কোনগুলো দেখানো হয়েছে এগুলোকে আমরা বলি ইভেন্টের জন্য কোন, এবং এই কোনগুলো স্পেস টাইম ডিস্টর্টেড হলে এই কোনগুলো কিন্তু বেঁকে যাচ্ছে, এবং বেঁকে যেতে যেতে এমন একটা অবস্থা হয়েছে যে ইভেন্ট হরাইজনের উপরে এই কোনগুলো এসে যখন পড়ছে তখন আলোর বাইরে বেরিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকছে না। এই পুরো স্পেস টাইম কোনটাই ইভেন্ট হরাইজনের ভেতরে আটকা পড়ে গেছে। এখন প্রশ্ন রাখতে পারে এই যে ব্ল্যাক হোলের যে গল্প টল্প গুলো বলা হলো, ব্ল্যাক হোল কোথায় আছে? ইনফ্যাক্ট এর উত্তর এখন দেয়া বেশ সহজ হয়ে গেছে যে সব জায়গাতেই, মহাবিশ্বের সব জায়গাতেই ব্ল্যাক হোল আছে, এবং প্রচুর সংখ্যায় ব্ল্যাক হোল আছে। এখন আমরা যেটা ধারণা করি 1,000 বা 10,000 ইভেন 1,00,000 তারা আমরা যদি গুনি, সেই প্রতি 1,00,000 বা 10,000 তারায় একটি করে ব্ল্যাক হোল আছে। আর তারার সংখ্যা এতই বেশি, 1,00,000 বা 10,000 তারায় যদি একটি করে ব্ল্যাক হোল থাকে, তাহলে যে কোনো একটা গ্যালাক্সিতে, আমাদের গ্যালাক্সির কথাই ধরি, অন্তত 1,000,000 ব্ল্যাক হোল আছে। কাজেই বুঝতে পারছেন আমরা যদি বলি যে ব্ল্যাক হোল সব জায়গায় আছে, সেটা খুব ভুল বলা হবে না। প্রতিটা গ্যালাক্সিতেই মিলিয়ন খানেক ব্ল্যাক হোল থাকার কথা, প্রচুর ব্ল্যাক হোল আছে। এবং প্রত্যেকটা গ্যালাক্সির, যে কথাটা আমি আগে বলছিলাম, যে প্রত্যেকটা গ্যালাক্সির কেন্দ্রেই আমরা ধারণা করি যে একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে। ঠিক যেমন আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, তার কেন্দ্রে আমরা একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল দেখতে পেয়েছি। শুধু সাইজ না, ব্ল্যাক হোলের আরো কিছু বৈশিষ্ট্য আছে। সাইজের উপরে ভিত্তি করে তো আমরা বললাম সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, ইন্টারমিডিয়েট সাইজ ব্ল্যাক হোল আছে, স্টেলার ব্ল্যাক হোল আছে, এবং মাইক্রো ব্ল্যাক হোল আছে। এরকম চার রকমের ক্লাসিফিকেশন আছে। ব্ল্যাক হোলের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করেও কিন্তু ব্ল্যাক হোলকে অনেকভাবে কি বলে ক্লাসিফিকেশন করা যায়। যেমন প্রথম যে ব্ল্যাক হোলের কথা, যেটা আমরা আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের সলিউশনের ক্ষেত্রে বলেছিলাম, শোয়ার্জশিল্ড ব্ল্যাক হোল, এইটা হলো সবচেয়ে সিম্পল ব্ল্যাক হোল। এটা কি আছে? শুধুমাত্র ভর আছে, আর কোনো বৈশিষ্ট্য নেই। এর একমাত্র যে বৈশিষ্ট্য নিয়ে আমাদের কাজ করতে হয় সেটা হলো ভর, স্ফেরিক্যাল সিমেট্রি, এটা গোলকীয় এর চেহারা, এবং এর শুধুমাত্র ভর আছে। এটা ফিল্ড ইকুয়েশনের সলিউশনের জন্য খুব মানে যথেষ্ট কঠিন, কিন্তু অন্যান্য সলিউশনের তুলনায় এই ধরনের সিচুয়েশনের সলিউশনটা সহজ হয়। এরপরে যে ব্ল্যাক হোলটা আসে, যে এই ধরনের ব্ল্যাক হোল আসলে মহাবিশ্বে যে ব্ল্যাক হোলগুলো এখন পর্যন্ত আমরা দেখি সেগুলো বেশিরভাগই হলো এই দ্বিতীয় ধরনের ব্ল্যাক হোল, যেগুলোকে আমরা বলি কার ব্ল্যাক হোলস। এই ব্ল্যাক হোলের মধ্যে এর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর ভর আসে এবং এর অ্যাঙ্গুলার মোমেন্টাম আসে, তার মানে এই ব্ল্যাক হোলগুলো ঘুরতে থাকে। তাহলে প্রথম ব্ল্যাক হোলের শুধু ভর আসে, ঘোরে টোরে না, দ্বিতীয় ব্ল্যাক হোলের ভর আসে এবং ঘোরে। এরপরে যে ব্ল্যাক হোল আসে এইটার যে ক্লাসিফিকেশন স্কিম, এটা ব্রিজনার এবং নর্থস্টর্মের ব্ল্যাক হোল বলা হয়, এবং এই ব্ল্যাক হোলগুলো ঘোরে না, এর ভরের সাথে সাথে যেটা আসে সেটা হলো চার্জ, তার মানে হলো চার্জ ব্ল্যাক হোল। আমরা এরকম কোনো ব্ল্যাক হোল দেখেছি বলে আমার মনে হয় না, কিন্তু এটা একটা ক্লাসিফিকেশন। তার মানে এইভাবে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের সলিউশন করা যায়, যেখানে আমি ভর নিয়ে কাজ করবো এবং ইলেকট্রিক্যাল চার্জ নিয়ে কাজ করবো। এবং সবচেয়ে জেনারেলাইজ যে ব্ল্যাক হোল আসে সেটা হলো কার্ল নিউম্যান ব্ল্যাক হোল, এটার মধ্যে ভর আসে, এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম আসে এবং এটার চার্জ আসে। তার মানে তিন রকমের প্যারামিটারই এর মধ্যে আসে, ভর, অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার মানে ঘোরে, এবং চার্জ। এটা হলো মোস্ট জেনারেল কেস, কিন্তু এইরকম কোনো ব্ল্যাক হোলের কোনো অস্তিত্ব আমি যতদূর জানি আমরা দেখিনি। এবং প্রশ্ন জাগে যে প্রকৃতিতে আসলে এই ধরনের ব্ল্যাক হোল আসে, তাহলে বেশিরভাগ ব্ল্যাক হোল কেমন? বেশিরভাগ ব্ল্যাক হোল যেমন সেটা হলো কার টাইপ ব্ল্যাক হোল, যার ভর আসে এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম আসে। ব্ল্যাক হোল বাই ইটসেলফ, কিন্তু আপনি যদি ম্যাথমেটিক্যাল মডেলিং করতে চান ব্ল্যাক হোলকে আপনি যদি গণিত দিয়ে বুঝতে চান, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে প্যারামিটারের সংখ্যা কিন্তু খুব কম। অ্যাপারেন্টলি খুব বেশি হলে তিন রকমের প্যারামিটার দিয়ে একটা ব্ল্যাক হোলকে ক্লাসিফাই করা যায়। একটা হলো ভর, এম,
জে দিয়ে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বুঝি এবং কিউ দিয়ে আমরা ব্ল্যাক হোলের চার্জ বুঝি। এই তিনটা প্যারামিটার দিয়ে একটা ব্ল্যাক হোলের নাম পরিচয় দিয়ে দেওয়া যায়। ভর বলে যে সে কি সুপার ম্যাসিভ হবে নাকি ইন্টারমিডিয়েট রেঞ্জে পড়বে নাকি স্টেলার হবে নাকি মাইক্রো হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকা নাম না থাকা নিয়ে আমি বলবো এটা কি কার্ড টাইপ নাকি কার্ড টাইপ না ইত্যাদি। কিন্তু এর যে ফিজিক্স এটা অসম্ভব ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন আমরা থার্মোডিনামিক্স নিয়ে আসি। এবং থার্মোডিনামিক্স নিয়ে আমার দু একটা কথা একটু বলতেই হবে, কারণ মজাটার অনেকটাই লুকিয়ে আসে এই থার্মোডিনামিক্স নিয়ে। থার্মোডিনামিক্স হলো তাপগতিবিদ্যা, যারা বিজ্ঞানের ছাত্র তারা কিছুটা থার্মোডিনামিক্স নিয়ে হয়তো পড়াশোনা করেছেন, যারা ছাত্র না তাদের বলি যে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। থার্মোডিনামিক্স হচ্ছে শক্তির সাথে ভর, কি বলে, শক্তির সাথে আয়তন, প্রেশার, টেম্পারেচার, শক্তির আদান প্রদান, এক শক্তি থেকে আরেক শক্তির রূপান্তর, এই সমস্ত জিনিস নিয়ে পদার্থবিজ্ঞানের যে শাখায় আমরা লেখাপড়া করি সেটা হলো থার্মোডিনামিক্স। এবং ব্ল্যাক হোলের থার্মোডিনামিক্স একটা অসাধারণ অসাধারণ ইন্টারেস্টিং ব্যাপার, কাজে আমাকে কিছু বলতেই হবে। থার্মোডিনামিক্স যখন আমরা বলি, থার্মোডিনামিক্স যখন আমরা কথা বলি, তখন এনট্রপি বলে একটা জিনিস চলে আসে। এই এনট্রপির সাথেও যারা বিজ্ঞানের ছাত্র তারা হয়তো পরিচিত, কিন্তু যারা বিজ্ঞানের ছাত্র নন তাদের খুব একটা আমার মনে হয় এই শব্দের সাথে পরিচিতি নেই। তারপরে আমি খুব সহজ করে বলি, এনট্রপি হচ্ছে একটা পরিমাপ, যেই পরিমাপ থেকে বোঝা যায় যে একটা পার্টিকুলার সিস্টেম, ব্ল্যাক হোল নিজেই একটা সিস্টেম, পৃথিবী একটা সিস্টেম, সূর্য একটা সিস্টেম, আমাদের যে শরীর এটা একটা সিস্টেম। এনট্রপি বলে যে কোনো একটা সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাণ কত। বিশৃঙ্খলা মানে কি? ডিসঅর্ডার ইংরেজিতে বলে। বিশৃঙ্খলা মানে হচ্ছে এই যে সিস্টেমটা নিয়ে কাজ করছি, এই সিস্টেম থেকে সাজানো গোছানো ইনফরমেশন কতটুকু পাওয়া যায়। যদি সাজানো গোছানো ইনফরমেশন পাওয়া না যায়, আসলে ইনফরমেশন মাত্রই সাজানো গোছানো আর কি, সাজানো গোছানো না হলে সেখান থেকে ইনফরমেশন রিট্রিভ করা খুব কঠিন হয়। তো সাজানো গোছানো ইনফরমেশন কতটুকু পাওয়া যায়, যদি সাজানো গোছানো ইনফরমেশন যথেষ্ট পাওয়া না যায়, আমরা বলি যে সিস্টেমটা খুবই বিশৃঙ্খল, এটা থেকে আমি যথেষ্ট ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারছি না। তার মানে কি? একটা কবিতায় যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো এমনভাবে সাজানো থাকে আমরা এটা থেকে একটা অর্থ উদ্ধার করতে পারি, কিন্তু এই অর্থ উদ্ধার আমি করতে পারবো না যদি এই অক্ষরগুলোকে আমি একেবারে এলোমেলো ভাবে সাজিয়ে দিই। ওটা যে কবিতা আপনি সেটাই বুঝবেন, কিন্তু অক্ষর কিন্তু একই আসে, কিন্তু ওটা যে কবিতা সেটাই বোঝা যাবে না। তার কারণ হলো এই অক্ষরগুলোর যে বিন্যাস সেইটা আর কোনো নির্দিষ্ট অর্ডার না মানছে না, তার মানে ডিসঅর্ডার হয়ে গেছে। তো কতটুকু ডিসঅর্ডার সেটা বোঝার জন্য থার্মোডিনামিক্সে যে প্যারামিটার আছে সেটাকে বলি আমরা এনট্রপি। এবং প্রকৃতিতে আমরা যদি তাকাই তাহলে আমরা সবসময় দেখি যে নেচারে যে প্রক্রিয়াগুলো চলে সেই প্রক্রিয়ায় সব মিলিয়ে এনট্রপি বাড়তে থাকে, এনট্রপি কমে, এনট্রপি বাড়তে থাকে। প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটে তাতে আমাদের অভিজ্ঞতা হলো আমরা দেখি এনট্রপি বাড়তে থাকে। তাহলে ব্ল্যাক হোলে কি হয়? ব্ল্যাক হোল থেকে তো আমরা বসে আলো বাইরে বেরিয়ে আসে না ইত্যাদি ইত্যাদি, ব্ল্যাক হোলে ঘটনাটা কি? বেকেনস্টাইন একটা জিনিস দেখলেন যে ব্ল্যাক হোলে যে জিনিসটা কখনো কমে না, কখনো শব্দটা নিয়ে কিন্তু পরে আবার কথা হবে, আপাতত আমরা এখানে থাকি, ব্ল্যাক হোলে যে জিনিসটা কখনো কমে না সেটা হলো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের যে এরিয়া, সেই এরিয়া কখনো ব্ল্যাক হোলের কমে না। এবং বেকেনস্টাইন বললেন কমবে না তো, তার কারণ হচ্ছে ব্ল্যাক হোল সবসময় কি করে, আশেপাশে যা কিছু আসে ইন্টেন্স গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন দিয়ে সেটাকে তার ভিতরে নিয়ে আসে। তাহলে যতই বস্তু ব্ল্যাক হোলের ভিতরে এসে পড়ে ততই ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনটা আস্তে আস্তে বড় হতে থাকে, ব্ল্যাক হোলের পেট যতই ভরতে থাকে, ব্ল্যাক হোল যে চাদর দিয়ে নিজেকে ঢেকে রেখেছে এই চাদরের বিস্তৃতি ততই বড় হতে থাকে। এইটা থেকে একটা ইঞ্জিনিয়াস আইডিয়া অফ বেকেনস্টাইন, এবং যেখানে স্টিফেন হকিং এরও কন্ট্রিবিউশন আসে, সেটা হলো ব্ল্যাক হোলের যে এরিয়া সেই এরিয়া যদি এ হয় তাহলে সেই এরিয়ার সাথে ব্ল্যাক হোলের এনট্রপিকে কানেক্ট করা যায়। কানেকশনটা কোন জায়গা থেকে? মহাবিশ্বে যে ঘটনাই ঘটে তাতে এনট্রপি কমে না, ব্ল্যাক হোলে যে ঘটনাই ঘটে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের এরিয়া কমে না, এটা সবসময় বাড়ে। কাজেই তারা তাদের বুদ্ধি দিয়ে যেটা বললেন সেটা হলো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের যে এরিয়া এবং এনট্রপির মধ্যে একটা সম্পর্ক আছে, এবং কোয়ান্টাম ফিল্ড থিওরি দিয়ে যে সম্পর্কটা পাওয়া যায় সেই ইকুয়েশনটা এখানে লেখা হয়েছে। দিস ইজ অ্যান এক্সিলেন্ট এক্সিলেন্ট রিলেশন। এই রিলেশনের মধ্যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি আছে, যেটাকে আমরা বলি একটা ক্লাসিক্যাল প্যারামিটার,
এবং এইচ কাট আছে যেটা রিডিউস ড্যাং কনস্ট্যান্ট, যেটা হলো সম্পূর্ণ কোয়ান্টাম নেচারের, তার মানে এই ইকুয়েশনের মধ্যে কোয়ান্টাম মেকানিক্স এবং গ্রাভিটি একই সাথে ঢুকে পড়েছে। এটা দারুণ ব্যাপার, তার মানে বোঝা যাচ্ছে এই ইকুয়েশন কিসের দিকে ইঙ্গিত দেয়, এই ইকুয়েশন কোয়ান্টাম গ্রাভিটির দিকে ইঙ্গিত দেয়। গ্রাভিটির যে থিওরিগুলো আছে, একটু বলি, গ্রাভিটির যে থিওরিগুলো আছে তার ভিতরে আছে হলো আইনস্টাইনের ক্লাসিক্যাল গ্রাভিটি, জেনারেল রিলেটিভিটি থেকে গ্রাভিটি পাওয়া যায়, এটাও ক্লাসিক্যাল। এই ইকুয়েশন বলে যে একটা কোয়ান্টাম মেকানিক্যাল ভার্সন অফ গ্রাভিটি থাকা উচিত, কারণ এই এক্সপ্রেশনের মধ্যে এইচ ক্যাট আছে। সেই ভার্সনটাই বিজ্ঞানীরা খোঁজ করছেন, কিন্তু এখন পর্যন্ত তারা সেটাকে আয়ত্তে আনতে পারে। তাহলে ভালো ভালো কথা। এই এনট্রপি নিয়ে তাহলে আমরা কি বুঝলাম, যে এরিয়া এবং এনট্রপির মধ্যে একটা সম্পর্ক আছে। এটা থেকে এডিএস সিএফটি, অ্যান্টি ডিসিটার, কনফর্মাল ফিল্ড থিওরি, হলোগ্রাফিক প্রিন্সিপাল, ফটোমটো নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এগুলো নিয়ে আমি একটি কথাও আর বলবো না। শুধু বলে দেয়া যে এই ধারণা থেকে কিন্তু পদার্থবিজ্ঞানের দারুণ দারুণ সমস্ত ধারণার সৃষ্টি হয়েছে, এই ধারণা তার পিছনে কাজ করেছে। সৃষ্টি হয়েছে বলাটা ঠিক হবে না, কিন্তু এই ধারণা তার পিছনে কাজ করেছে। তাহলে এরিয়া এবং এনট্রপিকে কানেক্ট করা যায়। এরিয়া এবং এনট্রপি কিসের এনট্রপি? ব্ল্যাক হোলের এনট্রপি, অফকোর্স। তার মানে শুধু এরিয়া দিয়ে ব্ল্যাক হোল অ্যাজ এ হোল সেখানকার এনট্রপির একটা ধারণা করা যায়। সেখান থেকে হলোগ্রাফিক প্রিন্সিপাল এবং এডিএস সিএফটির কানেকশন আছে। আর একটা খুব মজার জিনিস আছে, যারই এনট্রপি আছে, এই মহাবিশ্বে যারই এনট্রপি আছে তারই কিন্তু একটা টেম্পারেচার আছে। এমন কোনো বস্তু নাই যেই বস্তুর এনট্রপি আছে কিন্তু টেম্পারেচার নেই। ইনফ্যাক্ট টেম্পারেচারের পদার্থবিজ্ঞানে বহু রকমের সংজ্ঞা আছে, পদার্থবিজ্ঞানের টেম্পারেচারের বহু 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 রকমের সংজ্ঞা আছে। সবচেয়ে সুন্দর সংজ্ঞাটি এখানে দেওয়া হয়েছে, টেম্পারেচার হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু এনট্রপি। যারা ভিতরে ঢুকতে চান না তারা না ঢুকতেও পারে, কিন্তু যারা পদার্থবিজ্ঞানের ছাত্র, যারা থার্মোডাইনামিক্স নিয়ে ইন্টারেস্টেড, তাদের জন্য টেম্পারেচারের শ্রেষ্ঠ সংজ্ঞা হচ্ছে টেম্পারেচার ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু এনট্রপি। এইটা অ্যাবসলিউট টেম্পারেচার স্কেলের ধারণা দেয় এবং এর ভিতরে কোনো থার্মোমেট্রিক প্রপার্টির কথা নেই, এবং টেম্পারেচারের সবচেয়ে সুন্দর সংজ্ঞা হচ্ছে। যাই হোক, আমাদের যেটুকু জানলে চলবে সেটা হলো যেখানে এনট্রপি আসে সেখানেই টেম্পারেচার আসে, এবং ব্ল্যাক হোলের যেহেতু কি বলে বৈশিষ্ট্যের সংখ্যা খুব কম, ব্ল্যাক হোলের যদি টেম্পারেচার থাকে, আমরা জানি মহাবিশ্বের যারই টেম্পারেচার আসে সেই সবচেয়ে সরল যে রেডিয়েশন দেয় সেটা হলো ব্ল্যাক বডি রেডিয়েশন স্পেকট্রাম। কৃষ্ণ বস্তু যদি ফাইনাইট টেম্পারেচারে থাকে তাহলে সেখান থেকে রেডিয়েশন, তাহলে কথাটা কি দাঁড়ালো, ব্ল্যাক হোলে যদি টেম্পারেচার থাকে তাহলে ব্ল্যাক হোল থেকেও রেডিয়েশন হয়। এবং এই মাত্র আপনাদের মনে হতে পারে যে এখন পর্যন্ত যা কিছু শিখলাম তার সবকিছুই একটি কথায় ধূলিসাৎ হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত শিখেছিলাম যে ব্ল্যাক হোল থেকে কোনো কিছুই বেরোয় না, আলো ব্ল্যাক হোলে আটকা পড়ে যায়। এখন আবার সালেহ হাসান নাকি কি কি বলে বলছেন যে ব্ল্যাক হোল থেকে ব্ল্যাক বডির মতো রেডিয়েশন বের হয়, তার কারণ ব্ল্যাক হোলের টেম্পারেচার। তাহলে কি হচ্ছে, কি হচ্ছে সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং শেষ যে পয়েন্টটা এই স্লাইডে দেখানো হয়েছে যে এটা একটা প্লেগ্রাউন্ড ফর কোয়ান্টাম গ্রাভিটি, কোয়ান্টাম গ্রাভিটি নিয়ে যে আমরা যে বিজ্ঞানীরা কাজ করেন, প্রকৃতি নিজেই এই কাজ করার জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে এবং সেই ক্ষেত্র হচ্ছে ব্ল্যাক। তাহলে আমাদের আগে আমার মনে হয় আসা উচিত ব্ল্যাক বডি রেডিয়েশনে। সেখানে আসার আগে দু একটা কথা বলি, যে টেম্পারেচারের কথা বলা হয়েছে এটা কিন্তু ইনার সিঙ্গুলারিটির টেম্পারেচারের কথা বলা হয়। এই টেম্পারেচারটা হচ্ছে ইভেন্ট হরাইজনের টেম্পারেচার, তার মানে যে চাদর দিয়ে ব্ল্যাক হোল, এই চাদরটা ইটসেলফ ইজ এ সিঙ্গুলারিটি, এক্সটার্নাল সিঙ্গুলারিটি, আর একেবারে কেন্দ্রে আছে ব্ল্যাক হোলের সবচেয়ে কোর সিঙ্গুলারিটি। আমি এখানে যে টেম্পারেচারের কথা বলেছি সেটা হলো ইভেন্ট হরাইজনের টেম্পারেচার, ঠিক আছে? তাহলে দেখতেই পাচ্ছেন যে আমরা যে গ্যাড়াকলে পড়েছিলাম সেটা থেকে বের হয়ে যাওয়ার একটু সুযোগ আছে, যে আসলে ব্ল্যাক হোলের ভিতর থেকে আলো বেরিয়ে যাওয়ার কথা আমি বলছি না। আমি যেটা বলছি সেটা হলো ইভেন্ট হরাইজনের যে চাদর, সেই চাদরের পৃষ্ঠ থেকে এক ধরনের ব্ল্যাক বডি রেডিয়েশনের কথা বলছি। তো সেই রেডিয়েশনটাই বা কিভাবে হয়,
সেই রেডিয়েশন কিভাবে হয় সেখানে যাওয়ার আগে একটু এই টেম্পারেচার সম্পর্কে আমরা একটু ধারণা করি, সেই ধারণা করার জন্য টেম্পারেচার এবং এনট্রপি নিয়ে একটু ধারণা করি, সেটা করার জন্য দুটো ইকুয়েশন এখানে দেখানো হয়েছে। প্রথম ইকুয়েশনে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের টেম্পারেচারের কথা বলা আছে, এবং দ্বিতীয় ইকুয়েশনে ব্ল্যাক হোলের যে এনট্রপি তৈরি হয়, ব্ল্যাক হোল যে এনট্রপি, ব্ল্যাক হোল তৈরি করতে যে এনট্রপি তৈরি হয় ইনফ্যাক্ট, সেই এনট্রপির জন্য একটা এক্সপ্রেশন দেওয়া আছে। প্রথম এক্সপ্রেশনের দিকে যদি আপনি তাকান, খুব জটিলতার ভিতরে যাওয়ার প্রয়োজন নেই। প্রথম ইকুয়েশনে আসে টিবিএইচ, যেটা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের টেম্পারেচার, এবং সেটার সমান লেখা হয়েছে, আমরা একেবারে ডান পক্ষের শেষ দিকে তাকাই, 10^-7 কেলভিন, ব্র্যাকেটের মধ্যে হল এম, যে চিহ্নটা দেওয়া হয়েছে এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি হলো সূর্যের গড়, আর নিচে যে এম আছে সেটা দিয়ে আমরা প্রকাশ করি যে নক্ষত্রের জন্য আমি ব্ল্যাক হোল বিবেচনা করেছি সেই নক্ষত্রের গড়। তাহলে এই ইকুয়েশনের দিকে যদি আমি তাকাই, এবং আমি যদি এমন একটা নক্ষত্রের কথা চিন্তা করি যেই নক্ষত্রের ভর সূর্যের ভরের দ্বিগুণ, তাহলে প্রথম ইকুয়েশন যেটা বলছে, একটু অঙ্ক করলে আপনারা দেখতে পাবেন, প্রথম ইকুয়েশন বলছে যে সূর্যের ভরের তুলনায় 10 গুণ ভর বিশিষ্ট একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের টেম্পারেচার হলো 10^-8 কেলভিন, 10^-8 কেলভিন। তার মানে ব্ল্যাক হোলের ইভেন্ট কি বোঝা যাচ্ছে, সূর্যের ভরের তুলনায় 10 গুণ ভর বিশিষ্ট একটা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের টেম্পারেচার হলো 10^-8 কেলভিন। তাহলে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে যে ব্ল্যাক হোলটা আছে সেটা তো সূর্যের ভরের তুলনায় মিলিয়ন গুণে ভারী, তাহলে সেটা টেম্পারেচার কত, সেটা টেম্পারেচার হবে 10^-13 কেলভিন। তার মানে ব্ল্যাক হোলের যে টেম্পারেচার আসে সেটা অকল্পনীয় ঠান্ডা, অকল্পনীয় ধরনের ঠান্ডা, পরম শূন্য তাপমাত্রা হলো 0 ডিগ্রি কেলভিন। আর আমরা এখানে যে টেম্পারেচারের কথা বলছি সেটা 10^-8 কেলভিন, যদি নক্ষত্র যেটা ব্ল্যাক হোলে পরিণত হয়েছে তার ভর সূর্যের তুলনায় 10 গুণ বেশি হয়। কাজে বুঝতেই পারছেন যে হ্যাঁ, ইভেন্ট হরাইজনে একটা টেম্পারেচার আছে বটে, কিন্তু সেই টেম্পারেচার অসম্ভব অসম্ভব ক্ষুদ্র। কাজে এই টেম্পারেচার থেকে যে থার্মাল স্পেকট্রামটা পাওয়া যাবে, ব্ল্যাক বডির স্পেকট্রামটা পাওয়া যাবে, সেটা অসম্ভব অসম্ভব ক্ষীণ। এই আলো, এই রেডিয়েশন ডিটেক্ট করা একটা প্রায় অসম্ভব ব্যাপার। দ্বিতীয় ইকুয়েশন যেটা দেখাচ্ছে সেটা হলো ব্ল্যাক হোলের এনট্রপি, এবং এই এনট্রপি আপনারা দেখতে পাচ্ছেন এগেইন এই এনট্রপি বাড়তে থাকে। এখানে একটা জিনিস খুব খেয়াল করার আছে, ব্ল্যাক হোলের যে তাপমাত্রা, ব্ল্যাক হোলের যে তাপমাত্রা, এই তাপমাত্রা বাড়ে যখন ব্ল্যাক হোলের ভর কমে, অথবা এই তাপমাত্রা কমে যখন ব্ল্যাক হোলের ভর বাড়ে। কিন্তু ব্ল্যাক হোলের এনট্রপির জন্য উল্টো ঘটনা, ব্ল্যাক হোলের এনট্রপি যদি এস হয়, এই এস বাড়ে যখন ভর বাড়ে। একটা নক্ষত্র যেটা থেকে ব্ল্যাক হোলের সৃষ্টি হয়েছে, এটা যত ভারী, এই নক্ষত্র থেকে ব্ল্যাক হোল তৈরি হতে গেলে এনট্রপি জেনারেশন তত বেশি, এবং কত বেশি, অকল্পনীয় রূপে বেশি, 10^77। ব্ল্যাক হোল সৃষ্টিতে যে এনট্রপি তৈরি হয় সেই এনট্রপি অকল্পনীয় রূপে বেশি। তাহলে দেখা যাচ্ছে যে টেম্পারেচার অকল্পনীয় রূপে কম এবং এনট্রপি অকল্পনীয় রূপে বেশি, কত বেশি এখানে আমরা একটা তুলনা করছি, আমরা বলছি মনস্ট্রাস এনট্রপি। আমাদের যে দৃশ্যমান মহাবিশ্ব, সেই দৃশ্যমান মহাবিশ্বে যত তারা আছে সেই তারা যে এনট্রপি তৈরি করে, 10 সূর্যের ভর বিশিষ্ট একটি ব্ল্যাক হোল নিজে সেই এনট্রপি তৈরি করে। তার মানে মহাবিশ্বে এনট্রপি তৈরি করার যে মেশিন আছে, সেই মেশিনের কথা যদি আপনি কল্পনা করেন, তাহলে পুরো মহাবিশ্বের যে এনট্রপি, সেই এনট্রপির অলমোস্ট পুরোটাই তৈরি হয়েছে ব্ল্যাক হোল। এখন প্রশ্ন আসতে পারে যে ব্ল্যাক হোলে এত বিপুল পরিমাণে এনট্রপি কেন তৈরি হয়? এই প্রশ্নটি যদি সময় থাকে আমি অ্যাড্রেস করব, কিন্তু এই প্রশ্নটি এই সময় আমি আপনাদের উদ্দেশ্যেই রাখতে চাই, যে আপনারা কি এই প্রেজেন্টেশন যতক্ষণ চলবে চিন্তা করে বের করতে পারবেন যে ব্ল্যাক হোলের এনট্রপি কেন এত বেশি,
কেন আর সমস্ত কিছুর তুলনায় ব্ল্যাক হোলের এনট্রপি এত এত গুণের বেশি? এখন কথা হলো, কথায় কথা বাড়ে এবং যতই কথা বাড়তে থাকবে ততই অসাধারণ সব ঘটনা ঘটতে থাকবে। সেটা হলো, আমরা দেখলাম যে ব্ল্যাক হোলের একটা এনট্রপি আছে, এবং যেহেতু ব্ল্যাক হোলের একটা এনট্রপি আছে, আমরা বললাম যে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে একটা টেম্পারেচারও আছে, এবং সেই টেম্পারেচারের জন্য যে এক্সপ্রেশন সেটা আমরা দেখলাম, এবং দেখলাম যে ব্ল্যাক হোলের যে ইভেন্ট হরাইজন তার জন্য যে টেম্পারেচার সেই টেম্পারেচার খুবই ছোট, এবং তার সাথে আমরা এটাও দেখলাম যে ব্ল্যাক হোল বিপুল পরিমাণে এনট্রপি তৈরি করে, ব্ল্যাক হোল তৈরিতে বিপুল এনট্রপি তৈরি করে। এখন ব্ল্যাক হোল যদি এনার্জি রেডিয়েট করে তাহলে তো ব্ল্যাক হোল এনার্জি হারাচ্ছে, ব্ল্যাক হোল যদি এনার্জি হারাতে থাকে তাহলে আমরা যদি আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে চলে যাই তাহলে ব্ল্যাক হোল কিন্তু আস্তে আস্তে এভাপোরেট করছে, মানে ব্ল্যাক হোল নিজে যতই এনার্জি হারাচ্ছে। গল্প একটু উল্টো মনে হতে পারে, এর আগে বলছিলাম যে ব্ল্যাক হোলের শুধু জিনিসপত্র ভিতরে ঢোকে, এখন আবার বলছি যে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন থেকে সে এনার্জি হারাচ্ছে। ব্ল্যাক হোল যদি এনার্জি হারাতে থাকে তাহলে ব্ল্যাক হোল একটু একটু করে ছোট হতে থাকে, তো ব্ল্যাক হোল যদি ছোট হতে থাকে তাহলে নিশ্চয়ই কোনো এক পর্যায়ে ব্ল্যাক হোল একেবারে স্পেস টাইম থেকে মিলিয়ে যাবে, এবং কত সময় একটা ব্ল্যাক হোল টিকবে সেটার জন্য একটা এক্সপ্রেশন আসে যেটাকে আমরা বলি লাইফ টাইম অফ এ ব্ল্যাক হোল, এবং সেখানে দেখা যাচ্ছে ব্ল্যাক হোলের যে লাইফ টাইম সেটার জন্য একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এবং এখানেও বুঝতে হবে যে আমরা যদি একটা সূর্যের তুলনায় 10 গুণ ভারী নক্ষত্রের কথা চিন্তা করি, টিপিক্যাল একটা স্টেলার ব্ল্যাক হোল, তাহলে সেটার যে লাইফ টাইম সেটা 10^64 ইয়ার্স, তার মানে 10^64 বসালে যত বছর তত বছর একটা ব্ল্যাক হোল টিকে থাকবে। এই ব্ল্যাক হোলের লাইফ টাইম আমাদের যে টাইম স্কেল সেই টাইম স্কেলে ব্ল্যাক হোলের লাইফ টাইম, স্টেলার ব্ল্যাক হোলের লাইফ টাইম আমরা বলতে পারি অসীম, কারণ পৃথিবীর যে লাইফ টাইম সেটা যদি আমরা কি বলে ইয়ারে হিসাব করি তাহলে সেটা বোধ হয় আসে, আমার এক্সাক্টলি মনে আসছে না, 10^10 বা 11 ইয়ার্স, 10^10 বা 11 ইয়ার্স হবে, এটা হিসাব করলেই পাওয়া যাবে 13.8 বিলিয়ন ইয়ার্স। তাহলে বুঝতেই পারছেন যে তার তুলনায় ব্ল্যাক হোলের যে লাইফ টাইম সেটা অনেক 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 গুণে বেশি। তবে আবার এই সমীকরণের দিকেই তাকালে দেখা যায়, যেহেতু লাইফ টাইম ব্ল্যাক হোলের ভরের কিউবের উপর নির্ভরশীল, আমি যদি একটা মাইক্রো ব্ল্যাক হোলের কথা চিন্তা করি সেই মাইক্রো ব্ল্যাক হোলের লাইফ টাইম কিন্তু অনেক ছোট হতে পারে। তাহলে এই যে রেডিয়েশনের ঘটনাটা ব্ল্যাক হোল থেকে ঘটছে, সেই রেডিয়েশন সম্পর্কে স্টিফেন হকিং 1974 প্রথম ধারণা দেন, এবং এটাকে হকিং রেডিয়েশন বলে। এই হকিং রেডিয়েশন আমাদের যে আমি যেটা বলছিলাম যে আমাদের এজ অফ দ্য ইউনিভার্স, আমাদের মহাবিশ্বের যে বয়স সেটা হলো 10^10 ইয়ার্স, আপনি যদি অর্ডার অফ ম্যাগনিটিউডের কথা বলেন, এবং এখানে লেখা আছে 13.79 ইয়ার্স, 7 9 × 10^9 ইয়ার্স, এটা এটা আপনি 10 যদি নিয়ে আসেন তাহলে 10^10 ইয়ার্স হবে অর্ডার অফ ম্যাগনিটিউড। হকিং রেডিয়েশন এই ব্ল্যাক হোলের এভাপোরেশন, তার মানে শক্তি বিকিরণ করতে করতে ব্ল্যাক হোলের যে মিলিয়ে যাওয়া সেই মিলিয়ে যাওয়ার ঘটনাটাকে বর্ণনা করে, এবং এর ফলে আমরা যে ডাইলেমার মধ্যে পড়েছি তার একটা কি বলে একটা রেজলিউশন পাওয়া যায়। আমাদের ডাইলেমাটা হচ্ছে এই, আমরা বলেছিলাম যে ব্ল্যাক হোল থেকে কিছুই বেরোয় না, এবং আমরা আরও বলেছিলাম যে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন শুধু বাড়তেই থাকে কারণ তার এনট্রপি বাড়ে। এখন হকিং রেডিয়েশন আমাদের একটা উপায় বের করে দিল যে আসলে তো আমরা দেখলাম যে যেহেতু এনট্রপি আসে, টেম্পারেচার আসে, রেডিয়েট করে, শক্তি হারায়, এবং এক পর্যায়ে ব্ল্যাক হোল নিজে এভাপোরেট করবে, এটা কিভাবে ব্যাখ্যা করা যায়। এটার ব্যাখ্যা আসে হকিং রেডিয়েশন থেকে, এবং সেখানে কোয়ান্টাম আনসার্টেনটির কথা আছে। আমি খুব সহজ করে বলবো, অতি সহজ করে বলবো, কারণ আমি চাই যে এটা থেকে সবাই যেন কিছুটা বুঝতে পারেন। সেটা হলো এই স্লাইডে এটা বিস্তারিত বলা আসে, বিস্তারিত মানে কোয়ালিটেটিভলি যে ঘটনা ঘটে সেটা বলা আসে। সেটা হলো ব্ল্যাক, এই যে আমাদের যে কোয়ান্টাম মেকানিক্স আসে, এই কোয়ান্টাম মেকানিক্স বলে যে এই যে ভ্যাকুম, তার মানে যেখানে কিছু নেই সেখানেও কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আসে, এবং এর ফলে পদার্থ এবং প্রতিপদার্থ, তার মানে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার তৈরি হয়। এখন ধরেন যে ব্ল্যাক হোলের যে ইভেন্ট হরাইজন আছে তার কাছে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ফলে পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল তৈরি হলো, এবং পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেলগুলো টু কনজার্ভ দেয়ার মোমেন্টাম, একটা যদি এদিকে ছোটে তাহলে আর একটা ছোটে হলো তার বিপরীত দিকে। তাহলে এই পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল যেটা তৈরি হলো কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে, এর ভিতরে একটা যদি ব্ল্যাক হোলের ভিতরে পড়ে তাহলে
অপর যে পার্টিকেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু যেহেতু তার গতিপথ ইভেন্ট হরাইজনের উল্টো দিকে, সে কিন্তু একটা রিয়েল পার্টিকেল হিসাবে মহাবিশ্বে যোগদান করতে পারে। তার মানে মহাবিশ্ব একটা হঠাৎ করে একটা রিয়েল পার্টিকেল পেয়ে যেতে পারে। কিন্তু শক্তির যে সংরক্ষণ সূত্র সেটা বলে যে তুমি ওই কি বলে বিনা খরচায় একটা রিয়েল পার্টিকেল মহাবিশ্বে পাবে না। তাহলে এই শক্তির যে ব্যালান্সটা আমি একটা নতুন পার্টিকেল মহাবিশ্বে পেলাম, তার কারণ হলো তার যে জোড়া ছিল তার মধ্যে একটা ব্ল্যাক হোলে হারিয়ে গেছে। এই যে নতুন পার্টিকেলটা আমি পেলাম, এটা তো মহাবিশ্ব একটা শক্তি পেল, এই শক্তিটা আসতে পারে, এই শক্তিটা আসলেও আসলে ওই পরিমাণ শক্তি ব্ল্যাক হোলকে হারাতে হবে। ব্ল্যাক হোল যদি ওই পরিমাণ শক্তি না হারায় তাহলে এনার্জি কনজার্ভ করা যাবে না, এবং যে শক্তিটা ব্ল্যাক হোল হারালো সেটাই ফোটন আকারে হারাবে, তার মানে আলোর কণা আকারে হারাবে, এবং এই আলোর কণার যে এনার্জি ডিস্ট্রিবিউশন সেটা ব্ল্যাক বডি এনার্জির স্পেকট্রামের মতো। কাজে দেখা যাচ্ছে যে আমি যখন কোয়ান্টাম ফিল্ড থিওরি নিয়ে আসি তখন ব্ল্যাক হোল থেকে ব্ল্যাক হোলের শক্তি হারানোর উপায় আছে, এবং সেই শক্তি হারায় ফোটন আকারে, এবং এই শক্তি হারানোর ফলে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ছোট হওয়ার সুযোগ আসে। এই হচ্ছে ডাইলেমার উত্তর। এন্ট্রপির উত্তরটা কি? এন্ট্রপির উত্তর হচ্ছে এই যে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন যখন কমে তখন ব্ল্যাক হোলের এন্ট্রপি কিন্তু কমে, কিন্তু এর ফলে যে ফোটনটা মহাবিশ্ব পায় তার ফলে মহাবিশ্বের এন্ট্রপি বাড়ে। সব মিলে যদি আমি যোগ বিয়োগ করি দেখবো যে পুরো প্রসেসে এন্ট্রপি বেড়েছে, এবং পুরো প্রসেসে যেহেতু এন্ট্রপি বেড়েছে তাহলে এই থার্মোডিনামিক্স এর সাথে এর কোনো কন্ট্রাডিকশন নেই। এটার সাথে ইনফরমেশন প্যারাডক্স বলে একটা জিনিস আসে, সেটা হলো ব্ল্যাক হোলে যখন কোনো কিছু পড়ে যায়, সেটা সেমাই পড়ুক, সেটা আপনার ল্যাপটপ পড়ুক, আপনি পড়েন, কি পড়লো সেটা প্রকৃতি সম্পূর্ণ ভুলে যায়। তার কারণ যেটা পড়লো সেইটার বৈশিষ্ট্য নিয়ে আর কোনো কিছুই বাইরে বেরিয়ে আসে না। তার মানে যে ইনফরমেশনটুকু, তার মানে আপনি যদি কোটি কোটি টেরাবাইটের একটা কম্পিউটার ডিস্ক ব্ল্যাক হোলের ভিতরে ফেলে দেন এবং সেখানে পৃথিবীর সমস্ত কবিতা সাহিত্য যদি থাকে, ব্ল্যাক হোলে পড়ে যাওয়ার অর্থ হচ্ছে ওই ইনফরমেশনটা মহাবিশ্ব থেকে হারিয়ে যাবে। কিন্তু আমাদের যে কোয়ান্টাম মেকানিক্স এর ইউনিটারি এভলিউশন আছে এবং কনজারভেশন অফ প্রবাবিলিটির ব্যাপার আছে, যে মহাবিশ্ব থেকে আসলে ইনফরমেশন ঠিক ওইভাবে হারিয়ে যাওয়াটা সিদ্ধ নয়, তাহলে কি হচ্ছে? ব্ল্যাক হোল তো এইভাবে ইনফরমেশন খেয়ে ফেলছে, এটা একটা প্যারাডক্স। তার মানে এইটার উত্তর পাওয়াটা খুব কঠিন, এবং এখনো আমি মনে করি যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সর্বজন গ্রাহ্য এবং খুব সুন্দর আমার কাছে যে কোনো উত্তর আমার জানা নেই। আমি মনে করি যে এটা এখন একটা প্যারাডক্স, ইনফরমেশনের ব্যাপারে ব্ল্যাক হোল যে ঘটনাটা ঘটাচ্ছে, কি ঘটাচ্ছে সেটা আমাদের এখনো বুঝতে কিছুটা বাকি আছে। হয়তো আমরা যখন কোয়ান্টাম গ্র্যাভিটি ভালো করে বুঝবো প্রবাবলি ওই সময় হয়তো এইটার আর একটু বেটার উত্তর দেওয়া যাবে। তাহলে এখান থেকে টেক হোম মেসেজটা কি, যে ব্ল্যাক হোল মহাবিশ্ব থেকে ইনফরমেশন খেয়ে ফেলছে, এবং সেই ইনফরমেশনটা যে আসলে কি হচ্ছে, ইনফরমেশনটা কোথায় যাচ্ছে, সেইটার একটা সুন্দর ডেসক্রিপশন এ ব্যাপারে এখনো বিজ্ঞানীদের অনেক কিছু করার আছে। আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন 2020 সালে যে নোবেল প্রাইজের ঘটনাটা ঘটলো সেটা নিয়ে অল্প দু একটা কথা বলবো, কারণ এইটা উপলক্ষেই আসলে এই প্রেজেন্টেশনের কথা আমি চিন্তা করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নোবেল লরিয়েটদের ছবি দেওয়া আছে, রজার পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং অ্যান্ড্রিয়া গেস। এবং রজার পেনরোজের জন্য বলা হয়েছে, রজার পেনরোজের যে অবদান ছিল সেটা হলো ফর দ্য ডিসকভারি দ্যাট ব্ল্যাক হোল ফর্মেশন ইজ এ রোবাস্ট প্রেডিকশন অফ দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এবং রেইনহার্ড গেনজেল এবং অ্যান্ড্রিয়া গেস এর ক্ষেত্রে বলা হয়েছে, ফর দ্য ডিসকভারি অফ এ সুপারমাস কম্প্যাক্ট অবজেক্ট এট দ্য সেন্টার অফ আওয়ার গ্যালাক্সি। আমি শুরু থেকে একটু বলেছিলাম যে পেনরোজ যে কাজটা করেছিলেন দ্যাট ইজ বেসড অন জেনারেল রিলেটিভিটি, এবং রেইনহার্ড এবং অ্যান্ড্রিয়া তারা যে কাজ করেছেন সেই কাজ হচ্ছে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি। পেনরোজ যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে 1965 সালে ফিজিক্যাল রিভিউ লেটার্সে তার একটা প্রবন্ধ প্রকাশিত হয়, এবং সেখানে তিনি দেখিয়েছেন যে আমরা যদি আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের দিকে তাকাই, জেনারেল রিলেটিভিটি থেকে যে ফিল্ড ইকুয়েশন পাওয়া যায়, তাহলে স্পেস টাইমে এমন ঘটনা ঘটবে যদি গ্র্যাভিটেশনাল কোলাপস হয়, তার মানে ভারী বস্তু যদি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি এরকম কোলাপস করে, কন্ট্রাক্ট করে, তাহলে আসলে সিঙ্গুলারিটির সৃষ্টি হবে, এবং এই সিঙ্গুলারিটির সৃষ্টি যদি হয়
তাহলে তো ওই যে আমরা যে ইভেন্ট হরাইজন এবং ব্ল্যাক হোলের কথা যেটা বলেছি সেগুলো একটা অনিবার্য পরিণতিতে পরিণত হয়। এই জিনিসটাই খুব সুন্দর করে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের স্যার রজার পেনরোজ, এবং তার যে কাজ সেই কাজের একটা কি বলে প্রথম পৃষ্ঠাটার একটা অংশ আমি এখানে তুলে ধরেছি। এটা ফিজিক্যাল রিভিউ লেটার্সে পাওয়া যায়, আপনারা যারা আগ্রহী তারা পড়তে পারেন। এর টেকনিক্যাল ডিটেল ছাড়াও এর শুরুতে যে কথাবার্তাগুলো আসে কথাবার্তাগুলো এক্সট্রিমলি এনলাইটনিং, মানে এখন ঠিক আজ প্রায় 70 বছর পরে 60 বছর পরে আমরা যে কথাগুলো বলি ঠিক সেই কথাগুলোই এই প্রথম প্যারাগ্রাফগুলোতে রজার পেনরোজ একেবারে পরিষ্কার করে বলেছেন। এখন অপর দুই যে বিজ্ঞানী যারা অবজারভেশনাল অ্যাস্ট্রোনমিতে দুটো খুব শক্তিশালী গ্রুপের নেতৃত্ব দিয়েছেন, তারা কি করেছিলেন, তারা ব্ল্যাক হোল ডিটেক্ট করেছেন আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে তার কেন্দ্রে। কারণ ব্ল্যাক হোল আমি ডিটেক্ট করবো কি করে, আমরা তো অনেক কথা বলেছিলাম তার মধ্যে যেটা মোদ্দা কথা ছিল যে ব্ল্যাক হোল থেকে বলতে গেলে কিছুই বের হয় না, আমরা পরে ব্ল্যাক বডি রেডিয়েশনের কথা বলেছি। এই ব্ল্যাক বডি রেডিয়েশনের আবার যে টেম্পারেচার আমরা যেটা দেখলাম ইফেক্টিভ টেম্পারেচার অফ দ্য ইভেন্ট হরাইজন সেটা এতই কম যে সেই টেম্পারেচারের জন্য যে রেডিয়েশন হবে সেটা ডিটেক্ট করা যায় না বললেই চলে। তাহলে বিজ্ঞানীরা দেখছেন কেন, বিজ্ঞানীরা যেটা দেখছেন সেটা তারা ব্ল্যাক হোলকে দেখছেন না, কিন্তু তারা যেটা দেখছেন সেটা হলো যে ব্ল্যাক হোল যেহেতু তার চারিপাশে অতি শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করে, সেই ফিল্ডের ইনফ্লুয়েন্সে ব্ল্যাক হোলের চারিদিকে ইভেন্ট হরাইজনের বাইরে যে সমস্ত জিনিসপত্রগুলো আসে নক্ষত্ররাজি এবং অন্যান্য, তারা যে ব্ল্যাক হোলের দিকে প্রবল বেগে তারা ব্ল্যাক হোলের ভিতরে যে পড়ছে ইভেন্ট হরাইজন অতিক্রম করে ভিতরে চলে যাচ্ছে, এই চলে যাওয়ার পথে যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু আপনার এক্সট্রা টেলিস্কোপ, রেডিও টেলিস্কোপ, বিভিন্ন রকমের টেলিস্কোপ আসে সেই সমস্ত টেলিস্কোপ দিয়ে সেই জিনিসগুলো ডিটেক্ট করা হয়। এবং সেই ডিটেকশনগুলো থেকে জেনারেল রিলেটিভিটির সাহায্য নিয়ে আমরা যখন মডেলিং করি তখন আমরা খুব পরিষ্কার বুঝতে পারি যে এই যে বস্তুগুলো পড়ছে কোনো কিছুর ভিতরে গিয়ে পড়ছে, কিন্তু কিসের ভিতরে গিয়ে পড়ছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে না। যার ভিতরে গিয়ে পড়ছে দ্যাট মাস্ট বি এ সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অথবা একটা ব্ল্যাক হোল। এবং এই ডিটেকশন এইভাবে এই ইনডিরেক্ট ওয়েতে আমরা এখন প্রায় নিশ্চিতভাবে ব্ল্যাক হোল ডিটেক্ট করতে পারি। এবং অ্যান্ড্রিয়া গেজ এবং রেইনহার্ড গেনজেল ঠিক এই সমস্ত টেকনিক ব্যবহার করেই আমাদের মিল্কি ওয়ের কেন্দ্রে যে ব্ল্যাক হোল আসে তাদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছে। এবং তারা যে কাজটা করেছেন সেখানে তারা অ্যাডাপটিভ অপটিক্স নামে একটা পদ্ধতির ব্যবহার করেছেন। আমি একটু পদ্ধতি নিয়ে অল্প দু একটা কথা বলতে চাই, সেটা হলো যে মহাবিশ্বের কেন্দ্র থেকে ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল পৃথিবীতে বসে ডিটেক্ট করাটা চাকরিখানি কথা না। মহাবিশ্বের কেন্দ্র থেকে আমাদের যে সৌরজগতের দূরত্ব এটা প্রায় 1 লক্ষ 1 লাখ আলোকবর্ষ দূরে, অত দূরে কোথায় কোন তারা কি করছে সেইটা পৃথিবীতে বসে দেখা একটা ভীষণ রকম বড় টেকনিক্যাল চ্যালেঞ্জ। অ্যাডাপটিভ অপটিক্সের সাহায্যে যে রেডিও সিগনালগুলো আসে বা যে ইলেকট্রোম্যাগনেটিক সিগনালগুলো আসে সেগুলোকে ফিল্টার করার একটা পদ্ধতি তৈরি করা, যে বিভিন্ন রকমের নয়েজ এবং ডিস্টরশনকে সিগনাল থেকে বাদ দিয়ে ঠিক ওই জায়গাতে কি ঘটছে সেইটার ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল আমার ডিটেক্টর পর্যন্ত নিয়ে আসার জন্য যে কলা কৌশল সেইটা এই অ্যাডাপটিভ অপটিক্সের একটা অংশ আর কি। অন্যান্য কাজেও কিন্তু এই টেকনিক ব্যবহার করা হয়। তো এই টেকনিক তারা খুব কি বলবো সাফল্যের সাথে ব্যবহার করতে পেরেছিলেন বলেই তারা নিশ্চিত করতে পেরেছেন যে আমাদের মিল্কি ওয়ের সেন্টারে এরকম একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আসে। তো অনেকগুলো কথা বলে ফেলেছি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে একটা ছবি দেখাই, 2019 সালে আমরা কিন্তু পত্রপত্রিকায় এসেছিল যে চন্দ্র এক্সরে টেলিস্কোপ থেকে আমরা ব্ল্যাক হোলের ছবি তৈরি করেছিলাম। এখানেও যে ছবিটা তৈরি করা হয়েছে এটা কম্পিউটার জেনারেশন, আমরা কেন্দ্রে যে অন্ধকার জায়গাটা দেখতে পাচ্ছি এই ছবিতে এটা বেটার এসছে। এই যে কেন্দ্রে যে অন্ধকার জায়গাটা এইটাকে আমরা বলতে পারি যে ইভেন্ট হরাইজনের বাউন্ডারি, এবং চারিপাশে যে উজ্জ্বল জায়গা সেটা হচ্ছে যে ব্ল্যাক হোলের ভিতরে ইভেন্ট হরাইজন ভেদ করে যখন এই সমস্ত কি বলে নক্ষত্র এবং অন্যান্য মহাজাগতিক বস্তুপিণ্ড এর ভিতরে যখন পড়ে তখন যে গ্লো তৈরি হয় এটা রেডিও অ্যাস্ট্রোনমির অংশ আর কি, স্ট্রং এক্স রে রেডিয়েশন এমিট করে, সেগুলো নিয়ে এই ছবিটাকে তৈরি করা। তো এই ছবিটি আমরা বোধ হয় গত বছরে অনেকেই দেখেছিলাম,
ব্ল্যাক হোলের অস্তিত্ব নিয়ে আজকে আমাদের আর কোনো সন্দেহ নেই, এবং আমরা যেটা বলছিলাম যে মহাবিশ্ব জুড়ে এরকম ব্ল্যাক হোল আছে, এবং যে ছবিটি আমরা দেখছিলাম সেটা আসলে ইভেন্ট হরাইজনের ম্যাপিং, এবং এই ব্ল্যাক হোলটা 55 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে একটা ব্ল্যাক হোলের ছবি, এবং এর ভর আপনারা দেখতেই পাচ্ছেন সাথের পিছনে কতগুলো শূন্য, এতগুলো শূন্য নিয়ে যে ভর তৈরি হয় সূর্যের তুলনায়, এটা সেরকম একটা মানে আমরা বলি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ছবি। এটা একটা কার্ড ব্ল্যাক হোল, তার মানে এটা ঘুরছে, এবং এটা যখন ঘুরে সে তার চারিপাশের স্পেস টাইমকে ডিস্টর্ট করে সে চারিদিকে ঘুরতে থাকে, এটা একটা কার্ড ব্ল্যাক হোল। তো আমার প্রেজেন্টেশনের এটাই বোধ হয় শেষ স্লাইড, আমি অনেকগুলো কথা বলেছি এবং যতদূর সম্ভব সহজ করার চেষ্টা করেছি, কিন্তু তারপরে এত কথা বলেছি এর ভিতরে কিছু টেকনিক্যাল ডিটেল চলে এসছে, আমি জানি না আমি কতটুকু আমার এক্সাইটমেন্টটাকে ট্রান্সফার করতে পারলাম, আমি আসলে এক্সাইটমেন্টটাকেই ট্রান্সফার করতে চেয়েছিলাম। দারুণ সমস্ত ঘটনা ঘটছে, আমি চাচ্ছিলাম যে আমরা সবাই এগুলোতে একটু মজা পাই, এই সেই মজাটাই শেয়ার করার চেষ্টা করেছি, হয়তো খুব একটা মজা শেয়ার করতে পারিনি, আপনাদের বোর করেছি, তো আপনারা ধৈর্য ধরে শুনেছেন অসংখ্য ধন্যবাদ। ফর ফিউচার রিডিং যারা একটু সিরিয়াস তাদের পড়ার জন্য আমি দুটো বইয়ের কথা এখানে বলেছি, এ দুটো বই যথেষ্ট আমার কাছে তো ভালো মনে হয়েছে, এবং এই স্লাইডগুলো তৈরি করতে আমি এ দুটো বইয়ের অনেক সাহায্য নিয়েছি, তো আমি সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই, সবাই ভালো থাকবেন, এবং এইটা বলে আমি বোধ হয় শেয়ার করা স্টপ করতে পারি, আমি এখন প্রীতমের হাতে পুরো সেশন দেখে চাই। থ্যাংক ইউ স্যার, অসাধারণ একটা বক্তৃতা শুনলাম স্যার আমরা আজকে, এবং অনেক গল্পের স্বরে আপনি অনেক সুন্দরভাবে আমাদেরকে ব্ল্যাক হোল এবং এর যে বিষয়গুলো মিস্ট্রি সুন্দর করে ফিজিক্স সহ সবকিছু সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আশা করি আমাদের ছাত্রছাত্রী এবং দর্শক এটা উপভোগ করেছে। আপনি যদি স্যার অনুমতি দেন আমি কিছু কোশ্চিন পেয়েছি, কোশ্চিনগুলো স্যার আমি রিড আউট করতে চাই স্যার। হ্যাঁ প্লিজ, খুব কঠিন প্রশ্ন ছাড়া করতে পারো, জানি না বেশি কঠিন প্রশ্ন স্যার। প্রথম প্রশ্ন ছিল যে স্যার কেন্দ্রে তো মহাকর্ষীয় বল শূন্য, তাহলে কিভাবে ব্ল্যাক হোল তৈরি হয়? আমরা যখন পৃথিবীর কথা বলি আমরা প্রায় বাইগত ছাত্রদের জিজ্ঞেস করি, আচ্ছা তোমাকে যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া যায় তাহলে মহাবিশ্ব তোমার উপরে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে, এবং ছাত্ররা কেউ কেউ আবার অসীম বলে বসে আছে, কিন্তু বেশিরভাগ ছাত্রই জানে যে আমরা যদি পৃথিবীর কেন্দ্রে যাই সেখানে মহাকর্ষীয় বল হলো শূন্য। এখন কথা হলো যে গ্যালাক্সির কেন্দ্রকে তুমি যখন খাতার পাতায় একটা বৃত্ত আঁকো, আমি তুমি করে বলছি এই জন্য যে প্রশ্নকর্তাকে আমি চিনতে পেরেছি সে আমার ছাত্র আর কি, প্রশ্নকর্তাকে আমি চিনতে পেরেছি সে আমার ছাত্র, তুমি খাতায় যখন একটা ওই বৃত্ত আঁকো সেই বৃত্তের কেন্দ্রকে তুমি যেভাবে চিহ্নিত করো, মহাবিশ্বের কেন্দ্র অথবা একটা গ্যালাক্সির কেন্দ্রকে ওরকম একটা পয়েন্টে নিয়ে আসা একটা অসম্ভব অসম্ভব ব্যাপার। কাজেই তোমার কেন্দ্র সম্পর্কে যে গাণিতিক ধারণা, এই ধারণাকে তুমি যখন আমাদের গ্যালাক্সির কেন্দ্রে নিয়ে আসবে এইটা একটা ভয়ঙ্কর জটিল ব্যাপার। কাজেই আমি বলবো যে ওই কেন্দ্রের কনসেপ্টকে তুমি এই কি বলে মহাবিশ্বীয় কেন্দ্র অথবা গ্যালাক্সির কেন্দ্রে তুমি ট্রান্সফার করো না। আমরা একটা এলাকার কথা বলছি, যেই এলাকায় আমি আরো পরিষ্কার করে বলবো, আমরা একটা এলাকার কথা বলছি যেই এলাকায় এমন কিছু আছে যার ভর খুব বেশি এবং যার আয়তন খুব ছোট, এর ফলে ওই এলাকায় একটা দানবীয় মহাকর্ষীয় বল সৃষ্টি হয়েছে, এবং সেই দানবীয় মহাকর্ষ বলের ফলে ওই এলাকায় একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল তৈরি হয়েছে। উত্তরটাকে এইভাবেই খুঁজতে হবে, একটা পার্টিকুলার পয়েন্ট খুঁজতে গেলে খুব মুশকিল হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি যে এনট্রপির প্যারামিটার কি দিয়ে মাপা হয় স্যার? কি এনট্রপি এর প্যারামিটার পেরিমিটার কি দিয়ে মাপা হয়? আমি যেটা বলেছি যে আমরা আমরা ব্ল্যাক হোলের কথা যখন বলি, আমরা যখন ব্ল্যাক হোলের কথা বলি তখন আমরা ব্ল্যাক হোলের এনট্রপিকে মাপি তার ইভেন্ট হরাইজনের এরিয়া,
তাহলে কথাটা কি দাঁড়ালো যে যদি মানে প্রশ্নকর্তা যদি প্রশ্ন করে থাকেন ব্ল্যাক হোলের এন্ট্রপি নিয়ে, তাহলে তার উত্তর হলো যে ইভেন্ট হরাইজন হলো আমি যেটা বলেছি একটা চাদরের মতো, যেটা ব্ল্যাক হোলের কেন্দ্রে যে সিঙ্গুলারিটি আসে সেটাকে ঢেকে রাখে, এই চাদরের যে এরিয়া সারফেস এরিয়া, এই এরিয়া যত বেশি আমরা বলি ওই ব্ল্যাক হোল তৈরি হতে তত বেশি এন্ট্রপি জেনারেট করছে। ইন জেনারেল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমরা এন্ট্রপি এরিয়া দিয়ে মাপি না, ইন জেনারেল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমরা এন্ট্রপি মাপি ওই সিস্টেমের ভিতরে কতগুলো মাইক্রোস্টেট আসে। তাহলে এগুলো বলতে গেলে তো আমাকে মাইক্রোস্টেট ইত্যাদি ইত্যাদিতে আসতে হবে, আজকের ওয়েবিনার বোধহয় এগুলো নিয়ে আলাপ করার বিষয় না, কিন্তু কথা হলো একটা জেনারেল সিস্টেমে একটা সিস্টেমের ভিতরে কতগুলো মাইক্রোস্টেট আসে সেটা মাপা যায়, সংখ্যাগুলোকে গোনা যায়, কিন্তু ব্ল্যাক হোলের ভিতরে কতগুলো মাইক্রোস্টেট আছে এটা ডিফাইন করাই কঠিন, কারণ ব্ল্যাক হোলের ভিতরে কি আছে এটা সম্পর্কে, মাইক্রোস্টেটটার অবস্থা কি এটা সম্পর্কে কোনো ইনফরমেশন আমার হাতে নাই। কাজেই ব্ল্যাক হোলের এন্ট্রপি মাপতে গেলে আমাকে একটা ইনডিরেক্ট ওয়ে বের করতে হবে, সেই ইনডিরেক্ট ওয়েটা বের করতে গিয়ে আমাকে ইভেন্ট হরাইজনের যে টোটাল এরিয়া সেইটার দিকে তাকাতে। আমরা এখন জানি যে নিউটনিয়ান মেকানিক্সে যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের কথা আছে এটা অ্যাপ্রক্সিমেশন, আসলে এইটা একেবারে এক্সাক্ট কিছু না। এর চেয়ে বেটার ডিসক্রিপশন পাওয়া যায় আমি যদি জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে যাই, সেখানে যে ফিল্ড ইকুয়েশন আসে সেই ফিল্ড ইকুয়েশনে গ্র্যাভিটেশনাল ফিল্ডের আর এক ধরনের জিওমেট্রিক্যাল ডেসক্রিপশন আছে, যেটা হলো একটা জ্যামিতিক ডেসক্রিপশন, সেটা একটা ফিল্ড ইকুয়েশন। এই দুটো ফিল্ড ইকুয়েশনই কিন্তু ক্লাসিক্যাল ফিল্ড ইকুয়েশন। আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রো উইক ফিল্ড আছে, তারপরে আমাদের যে স্ট্রং ফোর্সের জন্য যে ফিল্ড আছে, এগুলো প্রত্যেকটা ফিল্ডকেই কোয়ান্টাম মেকানিক্যালি এক্সপ্রেস করে। এখন গ্র্যাভিটেশনাল ফিল্ডকেও নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমরা আশা করি যে কোয়ান্টাম মেকানিক্যালি গ্র্যাভিটেশনাল ফিল্ডকেও প্রকাশ করা যাবে, এটা আমাদের প্রত্যাশা, কারণ অন্যান্য ইন্টারাকশনগুলোর জন্য যে ফিল্ড সেগুলোকে কোয়ান্টাম মেকানিক্যালি প্রকাশ করা যায়। তো আমরা যদি গ্র্যাভিটিকে কোয়ান্টাম মেকানিক্যালি প্রকাশ করতে চাই, তাহলে আমার যে ফিল্ড থিওরি লাগবে, তাহলে আমাদের যে ফিল্ড থিওরি লাগবে সেটাই হলো কোয়ান্টাম ফিল্ড থিওরি। কথা হচ্ছে যে এইরকম কোনো ফিল্ড থিওরি যে ধরনের বৈশিষ্ট্য নিয়ে আসা উচিত, সেই ধরনের বৈশিষ্ট্য নিয়ে আমরা কোনো ফিল্ড থিওরি তৈরি করতে এখন পর্যন্ত পারি। তাহলে প্রশ্নের সহজ উত্তর কি, যে কোয়ান্টাম মেকানিক্যালি আমরা যদি গ্র্যাভিটেশনাল ফিল্ডকে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কোয়ান্টাম ফিল্ড থিওরির দরকার, যেই ফিল্ড থিওরি এখনো আমাদের ধরা ছোঁয়ার ভেতরে আসেনি। থ্যাংক ইউ স্যার, কিছু দুটো অ্যান্সার পেয়েছি আপনি যে কোশ্চেন করেছিলেন। একজন লিখেছে যে ব্ল্যাক হোলের টেম্পারেচার অনেক কম, এর জন্য এর এন্ট্রপি অনেক বেশি হবে। আরেকজন আবার লিখছে যে স্যার ইন্ডিভিজুয়ালি ব্ল্যাক হোল কনসিডার করলে দেখা যাচ্ছে এন্ট্রপি কমে। আমার একটা প্রশ্ন চলে যায় স্যার, ওই যে আপনার অ্যান্সার মনে, আপনি একটা প্রশ্ন করেছিলেন, ওটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। হাউ ক্যান উই ডেভেলপ, স্যার একজন বলেছে স্যার যে যেহেতু টেম্পারেচার কম ব্ল্যাক হোলের, এর জন্য এন্ট্রপি অনেক বেশি হবে। আমি কিন্তু সেটা বলিনি প্রীতম, আমি সেটা বলিনি। আমি বরং একটা প্রশ্ন করেছিলাম যে আমি জানতে চেয়েছিলাম যে আসলে ব্ল্যাক হোল একটা জিনিস, যে জিনিসের বৈশিষ্ট্য বলতে গেলে কিছুই নেই, ভর অ্যাঙ্গুলার মোমেন্টাম চার্জ, এই তিনটার বাইরে ব্ল্যাক হোল নিয়ে আর কোনো বৈশিষ্ট্য নেই। আমাদের যেমন নাক আছে, চোখ আছে, চুল আছে, কত কিছু আছে, অনেক রকমের বৈশিষ্ট্য, কিন্তু ব্ল্যাক হোলের বৈশিষ্ট্যের কথা বলতে গেলে ওই তিনটা প্যারামিটারের বাইরে আর বলার কিছু নাই। আমাদের কাহিনী খুবই সংক্ষিপ্ত, এরকম একটা জিনিস এ এত ভয়ঙ্কর এন্ট্রপি কি করে ধারণ করে, এইটা ছিল আমার প্রশ্ন, যে মহাবিশ্বের যত তারা আছে সেই তারাগুলো যে এন্ট্রপি ধারণ করে, একটা মাঝারি সাইজের ছোট সাইজের ব্ল্যাক হোল নিজেই সেই পরিমাণ এন্ট্রপি ধারণ করে, এটা কেন করে, তো সেই সেই উত্তরটা আমি একটু জানতে চাচ্ছিলাম, মানে কারো মাথায় কিছু এসেছে। স্যার কোশ্চেন পেয়েছি আরেকটা, সেটা হলো হাউ ক্যান উই ডেভেলপ আওয়ার থিংকিং লেভেল ফর আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্স। এই প্রশ্নের উত্তর প্রীতম, এই প্রশ্নের উত্তর যেমন সহজ তেমন কঠিন। পদার্থবিজ্ঞানকে যদি কেউ ভালোবাসে তাহলে সে সারাদিন পদার্থবিজ্ঞান নিয়ে চিন্তা করবে, এবং সারাদিন যখন সে পদার্থবিজ্ঞান নিয়ে চিন্তা করবে, যেটা তুমি ভালোবাসো সেটা নিয়ে চিন্তা করো। তুমি যখন মুভি ফ্যান হও, তখন তুমি ঘুমাতে যাওয়ার আগে মুভির বিভিন্ন সিন তোমার মাথার মধ্যে আসে। তুমি যখন ক্রিকেট ফ্যান হও, তখন আপনার মাথার মধ্যে কি আসে, আহা যদি মাশরাফি
ওই দিন ওই কাজটা করতো, অথবা সাকিব যদি ওই মুহূর্তে আউটটা না হয়ে যেত, তাই না, তাহলে তো বাংলাদেশ ম্যাচটা জিতে যেত। কথাটা হলো পদার্থবিজ্ঞানকে ভালোবাসলে ওই রকম চিন্তা ভাবনাই মাথার ভিতরে আসবে, এবং ওই রকম চিন্তা ভাবনা যখন মাথার ভিতরে আসবে তখন বিভিন্ন ধ্যান ধারণা নিয়ে চর্চা চলতে থাকবে। এবং খুব মজার জিনিস যেটা, যখন এই চর্চা চলতে থাকবে তখন 100টা চর্চার ভিতরে 99টা চর্চা হবে কি ভুল, কিন্তু একটা চর্চা ঠিক পয়েন্টে হিট করবে। তাহলে কোনো শর্টকাট তো নাই, একটা সঠিক চিন্তা বের করে আনতে গেলে 100 ঘাটের পানি খেতে হবে। এই 100 ঘাটের পানি খাওয়া যদি ছাত্রছাত্রীরা বা যারা ইন্টারেস্টেড তারা যদি এনজয় করতে পারে, ঘোলা পানিতে ঢুকতেই হবে, ওই ঘোলা পানিতে না ঢোকা পর্যন্ত পানি পরিষ্কার হবে না। তো এইটা যখন ছাত্রছাত্রীরা করতে পারবে তখন তারা অটোমেটিক্যালি শেখা শুরু করবে, কিন্তু এই শিখতে যে বারবার ভুল হবে, এবং ভুল হলে কোনো সময় ডিমোরালাইজ হওয়া যাবে। তো আমি একটা কথা বলি, ওই যে এনট্রপির ব্যাপারটা কি কেউ বলেছে নাকি আমি বলে দেবো? আরেকজন একটু বলেছে, এটা একটু অ্যাড করি অ্যানসারটা। স্যার আমরা জানি এনট্রপি ds = dq/T, তার মানে তাপমাত্রা যত কম এনট্রপি তত বেশি, যেহেতু ব্ল্যাক হোলের তাপমাত্রা। সঞ্জিতা মোটামুটি একটা ভালো জায়গাতেই গেছে, একটা ভালো জায়গাতে গেছে। রিলেটেড আরেকটা ই করেছে যে ব্ল্যাক হোলের গ্রহ নক্ষত্র গ্রাস করে, এর ফলে এনট্রপি বাড়ে, গ্যাসকে ধরে রাখার জন্য গ্র্যাভিটি কি। আচ্ছা, এটা একটা কোশ্চিন, উনি আবার কোশ্চিন করেছে কি কেন্দ্রের সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যোগান দেয়। কোনো কিছুই আর প্রকৃতি মনে রাখে না, যা গেছে তা গেছে, ওটার খবর আর প্রকৃতি রাখে না। তার মানে কি, ব্ল্যাক হোলের ভিতরে যখন কিছু পড়ে তখন বিপুল পরিমাণে কি হারিয়ে যায়, ইনফরমেশন হারিয়ে যায়। এবং আমি বলেছিলাম এনট্রপির সাথে ইনফরমেশন একটা সম্পর্ক আছে। এনট্রপি লো মানে হলো সুন্দর ইনফরমেশন সাজানো আছে, ওখান থেকে খুব সহজে ইনফরমেশন নেওয়া যায়। আর এনট্রপি হাই মানে হলো ইনফরমেশন হারিয়ে যাওয়া। ব্ল্যাক হোল অ্যাজ এ হোল একটা এনট্রপি খেয়ে ফেলা একটা মেশিন, যেই মেশিনের কাজই হলো ইনফরমেশন খেয়ে ফেলা। এবং ব্ল্যাক হোল যেহেতু প্রতিনিয়ত ইনফরমেশন খেয়ে ফেলে এবং মহাবিশ্বে অ্যাপারেন্টলি সেই ইনফরমেশন আর ফিরে পায় না, কাজেই এনট্রপি জেনারেট করতে থাকে। এই কারণে ব্ল্যাক হোলের এনট্রপি খুবই বেশি, এটা হলো পয়েন্ট। আর ওই দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে যে ব্ল্যাক হোল কি নক্ষত্রাদিকে গ্যালাক্সিতে ধরে রাখে কিনা, আমার মনে হয় প্রশ্ন সেটা আর কি। ভেরি মাচ সো, এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোল গুলো নক্ষত্রগুলো ওই যে অন্তত গ্যালাক্সির কেন্দ্রের আশেপাশে, আবার ওই কেন্দ্র মানে একটা পয়েন্ট, যেন আমরা একটা ওই কাটা কম্পাস বসিয়ে যেন একটা পয়েন্টের কথা না চিন্তা করি আর, তো ওই যে গ্যালাক্সির কেন্দ্রের আশেপাশে যে তারাগুলো আছে সেই সমস্ত তারাগুলোর আচার আচরণ ভীষণভাবে এই ব্ল্যাক হোল দিয়ে নিয়ন্ত্রিত হয়। এবং যেহেতু গ্র্যাভিটি লং রেঞ্জ, বলা যায় যে পুরো গ্যালাক্সির যে ডাইনামিক্স তার উপরেই এই ব্ল্যাক হোলের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ভূমিকা। থ্যাংক ইউ স্যার, আমরা লাস্ট কোশ্চিনে যাব। এটা আমাদের যে ব্ল্যাক হোলের স্পেস টাইম কিভাবে কাজ করে, ব্ল্যাক হোলের স্পেস টাইম কিভাবে কাজ করে, সেটা হয়তো এই কথাগুলোর ভিতর দিয়ে এসছে। কথাটা হলো যে আমি যেটা বলেছি যে আমরা যদি আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের দিকে তাকাই, আমি স্লাইড বন্ধ করে দিয়েছি, আমি স্লাইডে ফিরে যেতে চাচ্ছি না, তাহলে সেখানে দেখবো যে স্পেস টাইমের যে কার্ভেচার, এই কার্ভেচারের সাথে এনার্জি মোমেন্টাম টেন্সর বলে একটা টার্ম আছে, যেটা টি মিউ নিউ দিয়ে লেখা আছে। ওই স্লাইড যদি কেউ দেখে তাহলে দেখতে পাবেন, টি তার নিচের সাফিক্স আছে মিউ এবং নিউ, এটা হলো এনার্জি মোমেন্টাম টেন্সর। এই এনার্জি মোমেন্টামের সাথে স্পেস টাইমের কার্ভেচার লিঙ্কড। এখন ব্ল্যাক হোল যেহেতু বিপুল পরিমাণে ভর খুব ছোট একটা জায়গাতে সংকুচিত করেছে, তাহলে সেই বিপুল পরিমাণ ভর মানে হলো বিপুল পরিমাণ এনার্জি, বিপুল পরিমাণে এনার্জি একটা ছোট্ট জায়গায় সংকুচিত আছে, তাহলে তার আশপাশে যে স্পেস টাইম আসে সেটাকে ব্ল্যাক হোল ভীষণভাবে ডিস্টর্ট করে। এর ফলে যেটা হয় যে ব্ল্যাক হোলের চারিপাশে স্পেস টাইম ভীষণভাবে কার্ভ হয়ে যায় এবং সময়ে থেমে যায়। এই কথাটা আমি বলিনি, বলা উচিত যে স্পেস এবং টাইম যখন বিপুলভাবে কার্ভ হয় ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে যে সময় থেমে যায়, তার মানে ঘড়ির কাঁটা টিক 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 করে যে 1 সেকেন্ড করে দেখাচ্ছিল, যত ব্ল্যাক হোলের কাছে যাওয়া যাবে 1 সেকেন্ডের ব্যাপ্তি তত বাড়তে থাকে, এবং ইভেন্ট হরাইজনে গেলে টিক তারপরে টিক আর
কখনো শোনা যাবে না। তাহলে সময়কে থামিয়ে দেওয়ার ক্ষমতা আছে, এবং সেটা সেটা ডেসক্রিপশন হলো স্পেস টাইমের কারভেচার। আমি জানি না প্রশ্নের উত্তর হলো কিনা, কিন্তু কথাটা হলো থ্যাংক ইউ স্যার, অসাধারণ বক্তৃতা এবং অনেক সুন্দর স্যার একটা আলোচনা এবং ডিসকাশন সেশন স্যার, এবং ছাত্রছাত্রীরা অনেক এনজয় করেছে আমার বিশ্বাস, এবং তাদের অ্যাক্টিভনেস দেখে স্যার এটা বোঝা যায়, তারা প্রথম থেকে স্যার কোশ্চিন এবং বিভিন্ন বিষয়ে আমাদের সাথে সংযুক্ত ছিল। তো এই জন্য স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি তো যেটা প্রথমেই শুরু করেছিলাম স্যার, যে আমরা যেটা যে উদ্যোগটা স্যার জুন মাসের 21 তারিখে আপনাকে দিয়ে শুরু করেছিলাম, এবং আপনার ইন্সপিরেশনে আপনার সহযোগিতায় সেটা 2-3 মাস পরে আমরা এবার একটা জায়গায় এসেছি। আমাদের মনে হয় যে আপনি যে যে কারণে আমাদেরকে সহযোগিতা করেছেন, যে একটা ছাত্রদের মধ্যে যে ফিজিক্সের একটা আগ্রহ জন্মানো, আমরা পেরেছি কিনা জানি না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার। আপনার দোয়া থাকলে, আপনার ভালোবাসা থাকলে আমরা সেই লক্ষ্যে স্যার পৌঁছে যাবো। আমরা একটা প্রশ্ন পেয়েছি, যদি আপনি অনুমতি দেন লাস্ট কোশ্চেন এটা নিই। আমি তো সবাইকে বোর্ড করে দিলাম স্যার, যে হাউ স্যার ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন হোয়াই ম্যাটার ইজেক্ট ফ্রম ব্ল্যাক হোল পোলস। আর আরেকটা প্রশ্ন ছিল, হাউ ডাজ ইট টেক টু মেক এ ব্ল্যাক হোল, এবং ব্ল্যাক হোলের সর্বশেষ পরিণতি কি। লাস্ট তিনটা প্রশ্ন পর পর চলে আসছে, তিনটা প্রশ্ন অনেকগুলো অনেকগুলো। আচ্ছা, এর মধ্যে প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমার আসলে এটা টাচ করা দরকার ছিল। আমি যে ছবি দেখিয়েছি সেখান থেকে দেখা যাচ্ছিল যে ব্ল্যাক হোল থেকে, ব্ল্যাক হোলের প্লেন যদি এটা হয় তো পারপেন্ডিকুলার প্লেন, এদিক থেকেও কিছু বেরিয়ে যাচ্ছে এবং এদিক থেকেও কিছু বেরিয়ে যাচ্ছে। এটাকে বলে জেটস ফ্রম দা ব্ল্যাক হোল, জেট। হ্যাঁ, এটা হলো ওই যে এইভাবে কলিমেটেড অবজেক্ট এবং রেডিয়েশন দুই দিকে বেরিয়ে গেছে। তো এইটা কিন্তু এটা ব্ল্যাক হোল থেকে বেরিয়ে যাচ্ছে নট স্ট্রিক্টলি ট্রু, ব্ল্যাক হোল থেকে বেরোচ্ছে না, ইভেন্ট হরাইজনের দুটো প্রান্ত থেকে বেরিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় জেট, এটা হচ্ছে হাই এনার্জি পার্টিকেল এন্ড রেডিয়েশন। এগুলো কিন্তু আমরা যদি অনেকে হয়তো জানে যে ম্যাগনিটো হাইড্রোডিনামিক্যাল ইকুয়েশন যদি আমরা সলভ করি, ব্ল্যাক হোলে যারা পড়ছে একদম শুনে রাখতে হবে, ব্ল্যাক হোলে যে বস্তুগুলো পড়ছে তারা কিন্তু যখন পড়ছে, যেহেতু বিপুল একটা মহাকর্ষীয় আকর্ষণের কারণে পড়ছে, তাদের গতিশক্তি কিন্তু অসম্ভব বেশি। কাজেই পড়ার সময় এই প্রচন্ড গতিশক্তি থাকার কারণে তারা চার্জিত হয়, আয়নিত হয়, তাদের গতিশক্তি এত বেশি থাকে যে অ্যাটমগুলো থেকে ওই ইলেকট্রনগুলো ভেঙে বেরিয়ে যায়, ঠিক আছে, এবং এক্সট্রিম এনার্জি তাদের। তো এই এক্সট্রিম এনার্জি থাকার কারণে তারা যখন পড়ে, এরা আয়নাইজড গ্যাসের মতো, এরা যখন এইভাবে পড়ে ব্ল্যাক হোলের ভিতরে, তখন সেখান থেকে রেডিয়েশন বের হয়, এক্স রে অ্যান্ড আদার রেডিয়েশন। সেই রেডিয়েশন কিন্তু দূর থেকে দেখা যায়, তার মানে এই না যে ওই রেডিয়েশনটা ব্ল্যাক হোলের ভিতর থেকে পড়ছে। এবং এই এই যে এই যে আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, এই যে এই যে জেটটা ফর্মেশন হয়, এই জেট ফর্মেশনের যে ফিজিক্স আছে, সেই ফিজিক্সের বর্ণনা যেটা আছে সেটা ম্যাগনেটো হাইড্রোডিনামিক্যাল ইকুয়েশনের সলিউশন থেকে পাওয়া। তো এই জেট ফর্মেশনের পিছনে কারণ কি, এইটা সহজ উত্তর হলো যে আয়নাইজড গ্যাস যেগুলো পড়ছে ব্ল্যাক হোলের ভিতরে, সেগুলো থেকে যে রেডিয়েশন এবং ইভেন সেকেন্ডারি পার্টিকল যেগুলো এমিট করছে সেগুলো থেকে এই জেট তৈরি। এই হচ্ছে এক নম্বর উত্তর। আর বাকি প্রশ্নগুলো আমি ভুলে গেছি প্রীতম, আই এম সরি। ব্ল্যাক হোলের শেষ পরিণতিটা কি স্যার? শেষ পরিণতি যেটা বলা ছিল সেটা হলো এভাপোরেশন অফ দ্য ব্ল্যাক হোল, তার মানে ওই হকিং রেডিয়েশনের ফলে একটু একটু করে ব্ল্যাক হোল এভাপোরেট করতে থাকবে, এবং একটা পর্যায়ে ব্ল্যাক হোল থেকে এই এভাপোরেট করতে করতে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন ছোট হতে হতে একটা পর্যায়ে দেখা যাবে ব্ল্যাক হোল আছে নেই। এটাকে বলা হয় পপ, মানে এরকম একটা তুড়ি, মহাবিশ্বে একটা ব্ল্যাক হোল ছিল সেটা আর নেই। কিন্তু কথা হলো সেই শেষ পরিণতি দেখার জন্য কেউ থাকবে কিনা, কারো থাকার কথা না, কারণ যেটা বললাম যে ব্ল্যাক হোলের এভাপোরেট করতে যে সময়টা লাগে সেটা মহাবিশ্বের এখন যে বয়সের কথা আমরা বলি তার তুলনায় কোটি 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 গুণ বেশি। আচ্ছা, এভাপোরেশন দেখার কপাল আমাদের নেই, তবে প্রাইমোডিয়াল ব্ল্যাক হোল যদি থাকে, সৃষ্টির শুরুতে যে ছোট্ট ছোট ব্ল্যাক হোল গুলো তৈরি হয়েছিল তারা অনেকগুলো এরই মধ্যে এভাপোরেট করেছে, এবং কোনো কোনোটা এখন এভাপোরেট করছে, কিন্তু তাদের খুঁজে পাওয়া খুব ছোট, মানে খুব কঠিন, কারণ তাদের আকার আকৃতিও খুব ছোট, এবং কোথায় আসে, কোন মানে কোনায় তারা লুকিয়ে আসে এটা বলা মুশকিল। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমাকে অসম্ভব ধন্যবাদ, তুমি অনেক বিনয়ের কথাটা তো বলেছো, দ্য ক্রেডিট গোস টু ইউ, তোমরা যারা অর্গানাইজার, সমস্ত ক্রেডিটই তাদের, এবং এটা একটা আমি বলবো একটা যুগান্তকারী কাজ তুমি করেছো, অ্যামেজিং,
কিপ অন ডুইং ইট এবং আমি খুব অ্যাপ্রিশিয়েট করছি স্যার আপনার আপনার আশীর্বাদ এবং সহযোগিতা পেলে আমরা অবশ্যই আমাদের যে লক্ষ্য এটা পৌঁছাতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্যার ভালো থাকবেন, আশা করি ভবিষ্যতে আবার কোনো একটা বিষয় নিয়ে আপনার সাথে আমরা অবশ্যই স্যার ই করবো। স্যার ভালো থাকবেন, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংকস, ভালো থেকো।